সবাই দেবেন্দ্র ইন্দ্র বঞ্চিত বন্দী ভগবান তাকে পাওয়ার জন্য সবাই চেষ্টা করছেন। কোটি কোটি কল্প ধরে এক আধ দিনের ব্যাপার নয়, সামান্য আমরা উপদেশ পাচ্ছি গুরুগুরুর কাছ থেকে, কি হরিনাম করো তোমরা, কানতে কানতে হরিনাম করো তোমরা, দশবিধ অপরাধ বর্জন করে হরিনাম করো তোমরা বলা হচ্ছে। অনেকেই আমরা ধৈর্য হারা হয়ে বলে ফেলছি কই কই না চায়, অনেকদিন ধরেই তো নাম করলাম, জপ করে করে মালা কালো করে ফেলেছি, তথাপি কোথায় হরি খ্রিস্টবিষ্ট কোথায়, হয়ে গেল সব। লক্ষ বৎসর ধরে যোগ সাধনা করে সাধন ভজন করে কেউ ভগবানকে পাচ্ছেন না বলে তারা তো কখনো পিসপাও হচ্ছেন না, সেই কথা বলছেন। মুক্তি কামনা করছেন অনেকে, সাধারণ মানুষের মুক্তি সম্বন্ধে কোনো ধারণাই নেই, তাকে বলে মুক্তি? এই সংসারে যে কষ্ট পাচ্ছি আমরা, আধ্যাত্মিক আর ভৌতিক আদি দৈহিক তার জ্বালায় জর্জরিত হচ্ছি, এই কষ্ট থেকে মুক্তি পেলেই আমরা মনে করলাম বেঁচে গেলাম। শাস্ত্র বলছেন, সাধুগুরু বৈষ্ণব বলছেন, একে মুক্তি বলে না। সংসার মুক্তি মানে কি? এখানে যে যে আমরা কষ্ট পাচ্ছি, ধৃতাপ যাওয়ায় জর্জরিত হচ্ছি, এর হাত থেকে রেহাই পেলেই হয়ে গেল না, তাকে মুক্তি বলে না। বলতে কি মুক্তি কাকে বলে? দণ্ডজনে রাজা যেন নদীতে চুবায়। আগেকার দিনে যারা চুরিদারি করত আর রাজা তাদের শাসন করতেন, পেয়াদা দিয়ে নদীর ধারে নিয়ে যেত, নিজে নদীতে চুবিয়ে করত। গ্রাম বললাম, বললাম একটু ছিল নদী ধরে একটু তুলল, বা ছিলাম একদম চলে। আমরা কাকে সুখ শান্তি বলছি? শাস্ত্র উদাহরণ দিয়েছেন, একে একে বলছি সুখ শান্তি বারবার করে, যে যখন আবার আবার ঠেলে ধরেছে জলের তবে এই সব সময় দুঃখ চলছে, সেই দুঃখ কষ্ট যখন ক্ষণিক লাঘব হলো তখনই আমরা বলছি মুক্তি। মুক্তি তো তা নয়, আত্যন্তিক দুঃখ নিবৃত্তির হি মুক্তি, এটা মুক্তি নয়। মুক্তি মানে ভগবানের সাক্ষাৎ সেবা লাভ, এর নাম হল মুক্তি। শাস্ত্রে এইটাই ব্যাখ্যা করেছেন, ভগবানের সাক্ষাৎ সেবা লাভ কত রকমের হয়, পঞ্চবিধ মুক্তির কথা শাস্ত্রে বলা আছে, কিন্তু এক রকমের মুক্তি এর থেকে বাদ যাচ্ছে, যেটা ঠিক বাস্তবের উপায়িত নয়। সালক্য মানে ভগবানের সমানের লোক লাভ করা, স্বামিত্ব ভগবানের কাছে থেকে তার সেবা করতে হবে, এটা লাভ হয় সাধক সারিজার। সারূপ ভগবানের সেবা করতে গেলে ভগবানের মতো রূপ হয়, অদ্ভুত কথা তো, রূপ হয় বলে। হ্যাঁ কেন কেন রূপ হয় ওরকম যদি প্রশ্ন করা হয়? শাস্ত্র বলছেন, যিনি ভগবানের সেবা করবেন তিনি যদি তজ্জাতীয় না হন তাহলে সেবা করতে পারবেন না, অধিকার নেই। বিচার পূজা অর্চন যিনি করছেন ঠাকুরের, একটা নিয়ম আছে স্মৃতি গ্রন্থে যাকে বলে ভূতশুদ্ধি। ভূতশুদ্ধি মানে কি? আমাকে চিন্তা করতে হবে ভগবান যে জাতীয় বস্তু আমিও সব জাতীয় বস্তু, সেই জাতীয় বস্তু। ভগবান নিত্যশুদ্ধ সনাতন বস্তু, আমি জীবাত্মা আমিও নিত্যশুদ্ধ সনাতন। এই যদি আমি চিন্তা না করতে পারি তাহলে ভগবান আমার সেবা নেবেন না, ভগবান আমার সেবা নিতে পারেন না, কে খাওয়াবে ঠাকুরকে? আমি নিবেদন করলাম মন্ত্র পড়ে, ঠাকুর খাচ্ছেন কি না খাচ্ছেন? যদি আমি অহংকারী হই তত কখনই তিনি আমার হাতে গ্রহণ করবেন না। আর আমি যদি বলি ঠাকুর খাও, আমি তো তোমায় খাওয়াতে পারি না,
গুরুদেব তুমি খাও, আমি জানি না, সেখানে খেতে পারেন কিন্তু গ্যারান্টি নেই। অহংকার কিছু, যেখানে অহংকার আছে তার থেকে শত গুণ দূরে আছেন ভগবান, যেখানে গর্ব অভিমান অহংকার আছে সেখান থেকে লক্ষ লক্ষ যোজন দূরে আছেন ভগবান। কেন? ভগবানের এক নাম দর্প হরি মধুসূদন। সেখানে জাগতিক কোন অহংকার চলবে না। যদি দেখেন ভিতরে অহংকার আছে, তুমি বাহাদুর, ভগবান সেখান থেকে সরে দাঁড়িয়েছে। পরম ভক্ত, অধিকারী ভক্ত, প্রতিষ্ঠিত ভক্ত, ভগবান দাঁড়িয়েছেন তার পাশে, কৃষ্ণ দাঁড়িয়েছেন তার পাশে, হাত ধরে বলেছেন কৃষ্ণের, হাত ধরে বলেছেন কৃষ্ণের, কৃষ্ণের গায়ের জোর একটু বেশি, তিনি সরে দাঁড়িয়েছেন। সেই ভক্ত তখন বলছেন, হ্যাঁ তোমার গায়ে অনেক জোর আছে বুঝলাম, কিন্তু আমি তো বুড়া লোক, বৃদ্ধ লোক, আমি তোমাকে ধরে রাখতে পারছি না, তুমি সরে দাঁড়ালে। এই বৃদ্ধ ব্যক্তির বয়স তো 700 বছর। যে বৃদ্ধ ব্যক্তি কৃষ্ণকে ধরেছেন তার বয়স 700 বছর, তখন 700 বছর এই বৃদ্ধ। আমাদের এখানে যারা আছেন ঠাকুর মা দিদিমা সব 100 বছর পূরিত হয়নি, 700 বছরের বৃদ্ধ তিনি ভগবান কৃষ্ণকে ধরে ফেলেছেন, আর তিনি হাত ছাড়িয়ে পাশে দাঁড়িয়েছেন। সেই ভক্ত কৃষ্ণের সঙ্গে ভেট রাখছেন, কৃষ্ণের সঙ্গে ঝগড়া করা, ভগবানের সঙ্গে ঝগড়া করা চাকিখানি কথা নয়, ভাদুরী আছে। তাই তিনি বলছেন, হস্ত উৎক্ষেপ জাতোসি বলত কৃষ্ণ কি অদ্ভুতম হৃদয়াদি যদি নির্যাসী পৌরুষঙ্গনায়ামিতে, ও তোমার গায়ে অনেক জোর আছে তা বুঝলাম, তুমি হাত ছাড়িয়ে দূরে দাঁড়ালে, তোমার গায়ে অনেক বল আছে বুঝলাম, তোমাকে যে আমি আমার হৃদয়ে রেখে দিয়েছি, হৃদয় সিংহাসনে রেখে দিয়েছি, প্রতিষ্ঠিত করেছি, এখান থেকে যদি তুমি তোমাকে যদি নিয়ে যেতে পারো ছাড়িয়ে, তাহলে বুঝব কৃষ্ণ তোমার বাহাদুর। এই ভগবানের সঙ্গে এমন প্রেমকুণ্ডর লড়াই হয় ভক্তের, কিন্তু স্থানীয় ভক্ত তো হওয়াও দরকার, তবে তো বলবো, এটা তবে তো একথা বলতে পারি ভগবানের সঙ্গে। ভগবানের সঙ্গে ঝগড়া করতে পারে কে? অধিকারী ব্যক্তি। সাধারণ মানুষের ঝগড়া করতে পারে, সে তো সবসময় হাত জোর করে আছে, হাত জোর করে একজন অত্যন্ত উন্নত অধিকারী ব্যক্তি তিনিও হাত জোর করে আছেন, আবার একজন সাধারণ কোন শব্দ ব্যক্তি তিনিও হাত জোর করে আছেন ভগবানের কাছে কৃপা প্রাপ্তি হয়ে। তো মুক্তি তো এইরকম, ভগবান সেবা করতে গেলে ভগবানের মতো মূর্তি লাভ হয়ে যাচ্ছে ভক্তের, ভগবানের ঐশ্বর্য যেমন ভক্তের ওর ঐশ্বর্য হয়ে যাচ্ছে। একটা জিনিস হচ্ছে না, কি ভগবান হতে পারছেন না, এখনো ভক্ত ভগবান হতে চান না, কেন? তিনি সেবা করে ধন্য হতে চান। যারা সোহনবাদী তারা তো অহংকারী, যে বলছে আমি ভগবান সে তো অহংকারী, তার কাছ থেকে তো ভগবান দূরে আছেন। যে বলছে আমি ভগবানের বৃত্তানুবৃত্ত দাতানুদাস, ভগবান তাকে ধরা দেবেন, এমন অহংকার থাকলে তো হবে না। তো যে মুক্তি সাধারণ মানুষ চাচ্ছে, যোগী ঋষিগণ চাচ্ছেন, ব্রহ্মাচন্দ্র ইন্দ্রচন্দ্র বায়ুবরুণ শিবাজি দেবতা চাচ্ছেন, সেই মুক্তি ভক্ত চাইছেন না। তাহলে কি তুমি কি চান? ভক্তের একটা ভয় আছে, মুক্তি চাইতে গেলেই যদি ভগবান তোমাকে হারিয়ে ফেলি, বাচ্চা ছেলেটা বা মেয়েটা যেমন জানে মা বাবা আমার গার্জিয়ান, মা বাবাকে হারিয়ে ফেলে আমার মুশকিল, সেজন্য সবসময় বিপদ হলেই মা মা বাবা বাবা করে চিৎকার করে। ভক্ত কি করেন? তার তো সবই ভগবান, তার কেউ আছে ভক্তের? সবই তো ভগবান, কানতে পারলেন চিৎকার করে কানতে লাগলেন ভগবানের নাম করে, সেগুলো ভক্তের স্বভাব। তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধুশ্চ সখা তমেব, তমেব বিদ্যা দ্রবিণং তমেব, তমেব সর্বং মম দেব দেব, চিৎকার করতে লাগলেন। হে দেব, হে দৈত, হে ভুবনৈক বন্ধু, হে কৃষ্ণ, হে চপল, হে করুণৈক সিন্ধু,
हे नाथ हे राम हे नयनाधि राम आहार पदानुभविताची पदम त्रिशूर ने कंचन भक्त भगवान से धरा देवें जार आकुलता व्याकुलता आकुल क्रमण आत्वस्त के पवार क्या पाबें तीन तरह सेवा करबें अन्न को उद्देश्य ना ताके खाटिए नेबें ना भगवान के हमरा खाटिए नीते जदि चाहिए सर्वनाश তাহলে আর সাধন ভজন হল না। এই সংসারের সব থেকে বড় চাকর বাবা, আর সব থেকে বড় চাকরানি যে চাকরানি মা। ভগবানকে যদি আমরা মা বাপ বলে যদি সেখান থেকে যদি কিছু আদায় করতে চাই তাহলে সেবা হল না, তাহলে উপাসনা হল না, ওটা বলতে হবে না। বলতে হবে তোমার সেবা করব, তোমার সেবা করে ধন্য হব, আমরা তোমাকে খাটিয়ে নেব না। ভক্তের এই ভাব থাকবে। থাকি এখানে এক ঘন্টা হয়ে গেল মানছ মানছা কাল মতো ভক্ত পূজা আসেন ভোগ ভাই এই বছর প্রতিদিন আবনে ভোগ দিন যাব শ্রীমদ কৃষ্ণদেব পায়ন বেদব্যাস বর্ণিত এবং সত্যব্রত মুনি কথিত শ্রী শ্রী দামোদরাষ্টকে সপ্তম শ্লোক আলোচনা করছিলাম। সেই সপ্তম শ্লোকে কিছু অংশ আমাদের আলোচনা হয়েছে। কুবেরাত্মজো রব্ধ মূর্তৈব যদ্বৎ তয়ামৌচিত ভক্তি ভাজো কৃতৌচ তথা প্রেমভক্তে সকন্যে প্রযচ্ছ নানুক্সে গ্রহণে শ্রী দামোদরে। এই শ্লোক আলোচনা হচ্ছিল। এই শোকের অনুবাদে আমরা দেখতে পাচ্ছি হে দামোদর, আপনি যে প্রকার মাতা যশোদা কর্ত্রী রজ্জু দ্বারা উদুখানে শৃঙ্খলিত থেকেও নলকুবর এবং মণিগ্রীব নামক কুবের পুত্রদ্বয়কে যমলার্জুন বৃক্ষজন্ম থেকে মুক্তি ও পরম প্রয়োজন রূপ ভক্তি হাজন করেছিলেন, সেই প্রকার আমাকেও আপনার নিজস্ব প্রেম ভক্তি প্রচুর পরিমাণে দান করুন। এতেই আমার আগ্রহ, অন্য কোন প্রকার মোক্ষে মুক্তিকে আমার আগ্রহ নাই। এই আবেদন নিবেদন জানাচ্ছেন সত্যব্রত মুনি। আমরা পূর্বে আলোচনা করেছি মূর্তি হচ্ছেন দামোদর, যাকে বলা হচ্ছে দামোদর কৃষ্ণ। সাধারণভাবে দামোদর কৃষ্ণের কথা বললেই আমাদের গোপাল মূর্তির কথাই মনে আসে, কিন্তু সেই গোপাল মূর্তির সঙ্গে রাধারানীর সংযোগটা অনেক অনেকেই তত্ত্বদর্শনের মধ্যে বুঝে উঠতে পারেন না। গোপাল শব্দটা বললেই তারা মনে করেন বাৎসল্যভাবী পরিসেবিত মূর্তি, সে গোপাল আবার প্রেম ভক্তি কি করে দেবেন। কিন্তু এখানে স্তোত্র নাম হল রাধা দামোদর স্তোত্রম, রাধারানীকে বাদ দিয়ে দামোদর কৃষ্ণ দামোদর গোপাল তিনি অগ্রসর হতে চাচ্ছেন না, রাধারানীকে সঙ্গে নিয়ে চলতে চাচ্ছেন তিনি। আর
এই দামোদর অষ্টক যিনি রচনা করেছেন সেই ঋষিও তিনিও সেই দামোদর দেবের কাছে প্রার্থনা করছেন, আপনি ধনকুবীরের দুই পুত্র নলকুবের মণিগ্রীবকে যেভাবে নারদ ঋষির অভিসংখ্যা থেকে রক্ষা করেছেন এবং তাদের মুক্তি দিয়েছেন, আমাকে মুক্তি দেন এটা আমি চাই না, কিন্তু আমি আপনার কাছে প্রেম ভক্তি প্রার্থনা করছি। সাধারণভাবে এই জগতের লোক সবাই মুক্তি প্রার্থী, কিন্তু ভক্ত ভক্তি নিয়ে জীবনযাত্রা নির্বাহকালে তিনি দেখাচ্ছেন মুক্তি আমার কর্তব্য বিষয় নয়। কেন? ভক্তের ভয় হচ্ছে মুক্তি তো ভগবান দিতে পারেন, দিয়ে থাকেন, তিনি মুক্তিদাতা, কিন্তু আমি মুক্তি নিতে গিয়ে যদি শেষ করে ভগবানকেই হারিয়ে ফেলি, এই ভয় হল ভক্তের সবসময়। সেই জন্য ভগবান মুক্তি দিতে চাইলেও ভক্ত মুক্তি প্রার্থনা করছেন। দীয়মানন্দ্রীমন্ত্রী বিনাম শ্রীবানন্দনা, আমি মুক্তি দিতে চাইলেও আমার ভক্ত মুক্তি নিতে চাচ্ছেন না, ভগবান বলছেন। তার ভয় হল ওইখানে। পার্থিব জগতে কোন বিষয়বস্তুই ভক্তের প্রার্থিত বিষয় নয়। সেই জন্যে ভগবান মুক্তি দিতে চাইলেও তার ভয় হচ্ছে। এখানে সত্যব্রত মুনিও সেই ভয় করছেন, তুমি কুবের পুত্রাদ্বয়কে নারদ ঋষির অভিসম্পাদ থেকে রক্ষা করেছ, আবার তোমার দর্শন যে পায় তার তো মুক্তি করতলগত, সে তো মুক্তি পেয়েই যাচ্ছে, তা আমাকে মুক্তি চুক্তি দিও না, আমি মুক্তি চাই, কিন্তু আমি প্রেম ভক্তি প্রার্থনা করি তোমার কাছে। যেহেতু প্রেম ভক্তি পাওয়ার অবস্থাটা সেখানে কোনো অসুবিধা নেই, ভগবানের সেবা আমাকে ছাড়তে হবে না, ভগবানকে ভুলে যেতে হবে না, তিনি ওখানে যে প্রার্থনাটা করছেন সে প্রার্থনাটাও অধিকার উচিত। অনধিকারী ব্যক্তি অধিকার প্রার্থনা করেন ভগবানের কাছে, গুরু বৈষ্ণবের কাছে, আর অধিকার লাভ করে অধিকার প্রার্থনা করা সেটা একরকম, আর অনধিকারী আমি আমি কি করে পাব এজন্য অধিকার প্রার্থনা আর একটা জিনিস। প্রেম ভক্তি কি জিনিস এ সম্বন্ধে সম্যক ধারণা আছে সত্যব্রত মুনি। প্রেম ভক্তি অন্তত পাঁচ রকম ভাবে যে ভগবানের আরাধনা হয় তার ভিতরে প্রথম ভাবটা খুব কার্যকরী নয় বলে তাকে বাদ দেওয়া হয়েছে, শান্তরস। দাস্যরস থেকে কার্যকরী হয়েছে জিনিসটা, তাই সেখানেই প্রেম শব্দ লাগানো আছে। দাস্য প্রেম, সূক্ষ্ম প্রেম, বাৎসল্য প্রেম, মধুর প্রেম, মধুর বলা আছে।
সে অধিকারটা নিশ্চয়ই সত্যব্রত মুনি জানেন, তাই তার প্রার্থনা আমাকে প্রেম ভক্তি দান করুন। এটাকে আমার গুরুদেব ব্যাখ্যা করেছেন, সাজেস্টিভ করছেন, প্রার্থনাটা তার সাজেস্টিভ, তিনি নিজে ঠিক করে নিয়েছেন শাস্ত্র থেকে পড়ে মহাজনগণের কাছ থেকে জেনে নিয়ে তিনি বুঝে নিয়েছেন যে এটাই শ্রেষ্ঠ জিনিস, সেই জন্য প্রার্থনাটা তার ওই রকম। যিনি চাইতেই জানেন না তিনি কি পাবেন, যার বস্তুতত্ত্ব সম্বন্ধে সম্যক ধারণা নাই তিনি ভগবানের কাছে কি চাইবেন, আবল তাবল বলবেন, আমি যদি চাইবেন সাংসারিক জড় বিষয় বস্তু নশ্বর ধ্বংসশীল ক্ষয়িষ্ণু বস্তু প্রার্থনা করবেন ভগবানের কাছে। মহারাজাধিরাজ একজন রাজ রাজেশ্বর তার কাছে গিয়ে কেউ এক মুষ্টি ভিক্ষা প্রার্থনা করছে, এটা তো বোকান। যিনি সব দিতে পারেন, যে ভগবান ইচ্ছা মাত্রই সব কিছু করতে পারেন, যার অধিকার নাই তাকেও তিনি অধিকার দিতে পারেন, যার শক্তি সামর্থ্য নাই ক্ষমতা নাই তিনি তাকে শক্তি সামর্থ্য দিতে পারেন ক্ষমতা দিতে পারেন। কাকে যে গরুর করে ঐচ্ছে দেয় আমার সেই ভগবান, আর তার কাছে ঠিক ঠিক জিনিস প্রার্থনা করতে হবে, উল্টো পাল্টা জিনিস প্রার্থনা করাটা বুদ্ধিমত্তা নয়। তাই সত্যব্রত উনি এখানে বলছেন আমার মুক্তি প্রয়োজন নাই, মমোক্ষে গ্রহণ স্ত্রী দামোদর হে দামোদর, আমার মোক্ষেতে মুক্তিতে আমার আদর নেই আগ্রহ নেই, আমি আপনার কাছে প্রেম ভক্তি প্রার্থনা করছি। কথাটা এখানে বলছে এই শ্লোকের উপরে সনাতন গোস্বামীর টিকা আছে, সে টিকার বঙ্গানুবাদ সদীয় গুরুপাদ পদ্ম জগৎগুরু নিত্য লীলা প্রবিষ্ট বিষ্ণুপাদ শ্রীমৎ ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামীও এখানে দিয়েছেন টিকার বঙ্গানুবাদ। তাতে বলছেন প্রেম বিশেষের দ্বারা পরমোৎকণ্ঠিত হয়ে সাক্ষাৎ দর্শনের প্রার্থনা জানাচ্ছেন ঋষি। আমরা অনেকেই শ্রী ভগবানের সাক্ষাৎ দর্শনের প্রয়াসী, সাধন ভজন ক্ষেত্রে দেখা যায় সাধক সাধিকার মধ্যে অনেকেই তারা শ্রী ভগবানের সাক্ষাৎ দর্শনের প্রয়াস, সাক্ষাৎ দর্শন চান, কিন্তু সাক্ষাৎ দর্শনে আপত্তি নেন, কিন্তু সেই প্রেমময় ভগবানকে দর্শন করার অধিকার যদি আমি পেয়ে থাকি এবং সেই প্রেমময় ভগবানের যদি শুভেচ্ছা শুভাশীর্বাদ যদি আমার উপরে থাকে তাহলে অসুবিধা নেই, কিন্তু যদি আমি তাকে ভুল বুঝে ফেলি, আমি যাতে তত্ত্ব দর্শনে ভুল না করি সে আশীর্বাদটাও তো চাইতে হবে। যে কথা প্রায়ই আলোচনা হচ্ছে গৌড়ীয় দর্শনে, সাক্ষাৎ দর্শন করবেন কে, যার সঙ্গে ভগবানের কোন বোঝাবুঝি নেই, সাক্ষাৎ ভাবেও পরোক্ষ ভাবেও কোনোভাবেই ভুল বোঝাবুঝি নেই, যিনি সৎকে সৎ বলেন অসৎ অনিত্য বস্তুকে অনিত্য বলেন এমন ব্যাপার। ভগবান যে সচ্চিদানন্দ বিগ্রহ এই বিশ্বাস এবং এ সম্বন্ধে সুষ্ঠু বাস্তব ধারণা ভক্তের আছে,
কিসের থেকে আছে, কি করে হচ্ছে? ভগবত কৃপা প্রভাব, তারই কৃপা প্রভাবে। যেমন রাত্রিবেলা আমরা চেষ্টা করলেও যেমন সূর্যদেবের দর্শন পাচ্ছি না, সকালে সূর্যদেবের উদয়ের জন্য অপেক্ষা করতে হয়, তার আলোয় আলোকিত হয়ে তার দর্শন পাওয়া যায়, তবু ভগবানের কৃপালোকে উদ্ভাসিত হয়ে তাকে দর্শন করা যায়, তার তত্ত্ব অনুভব করা যায়। বিচারটা হচ্ছে সেইটা বুঝাচ্ছেন এখানে। আমরা সাক্ষাৎ দর্শন পেতে চাই সবাই, কিন্তু সাক্ষাৎ দর্শন পেতে গিয়ে যদি সেই ভগবানকে উল্টো পাল্টা বলে ফেলি, তত্ত্ব গণ্ডগোল করে ফেলি, যাতে না ফিরি সেরকম ধরনের প্রার্থনাও রাখতে হবে। তাঁর কৃপা প্রভাবে তাঁর তত্ত্বদর্শন উপলব্ধি, এই কথাই শাস্ত্রে বোঝানো আছে। আমার যে চক্ষু জড় চক্ষু, জড় ইন্দ্রিয়, সে কি করে অপ্রাকৃত অতীন্দ্রিয় বস্তু যে ভগবান, অবাঙ মানুষ গোচরা যে ভগবান, তাকে কি করে দেখবে, কি করে বুঝবে, কি করে জানবে, এ সম্বন্ধেও কৃপা প্রার্থনা করতে হবে। আমি যে ভগবত দর্শন চাইছি তার আগে আগে আমার দর্শনটা তো পরিবর্তন হওয়া দরকার। গুরু বৈষ্ণবগণ শাস্ত্রতে যে ব্যাখ্যা দিয়েছেন দর্শন সম্বন্ধে, শ্রী বিগ্রহ দর্শন, সেখানে দর্শন শব্দের অর্থই দিচ্ছেন আমি ঠাকুরের সামনে গিয়ে দাঁড়াতে পারি, তার কৃপা প্রার্থনা করতে পারি, কিন্তু তিনি যে বস্তু সেই বস্তু তার কৃপা ছাড়া তো বোঝা যায় না। কৃষ্ণ অর্জুনকে বলছেন গীতায়, দদামি বুদ্ধি যোগন্তন জেনে নাম উপজান্তিতে, অর্জুন আমাকে জানবে বুঝবে তাহলে আমার দেওয়া বুদ্ধি নাও, আমার দেওয়া জ্ঞান নাও, আমার দেওয়া উপদেশ নাও, তবে আমাকে ঠিক ঠিক জানতে পারবে, বুঝতে পারবে, চিনতে পারবে। তো সেখানে ভগবত কৃপা ছাড়া তো আর কোন সম্ভব নাই। সেদিনে প্রত্যক্ষ দর্শন, ভক্ত প্রার্থনা করলেও তিনি আগে ভাগে ক্ষমা চেয়ে নিচ্ছেন, আমি যেন তোমাকে ভুল বুঝে না ফেলি, তুমি যে তত্ত্ববস্তু সচ্চিদানন্দ বিগ্রহ, আমি তাকে যেন মাটিয়া বুদ্ধি না করি, আমি যেন তাকে ইটকাট পাথর বলে মনে না করি, এই চিন্তাটাও আছে। কিন্তু ভগবত কৃপা প্রভাবে ভক্তের এই সমস্ত বিষয়গুলো আপনার থেকেই সব এসে যায় অধিকার, এবং ভুল বোঝা বোঝাবুঝির ব্যাপার সবই নষ্ট হয় আমি ভগবত কৃপা প্রভাবে। তাই বলছিলাম যে অধিকার দুরকমের, একজন অধিকারী হয়ে অধিকার প্রার্থনা করছেন, সেবাধিকার দর্শনাধিকার প্রার্থনা করছেন, আর একজন অধিকারী নাম বিবেচনা করে ঠাকুর তথাপি আমাকে তুমি অধিকার দাও। সেখানে বলার ভঙ্গিটা কি, যোগ্যতা বিচারে কিছু নাহি পাই তোমার করুণার সাথে, করুণা না হলে কাঁদিয়ে কাঁদিয়ে প্রাণ রাখিব, আর হাজারবার বলা যায় মুখে করুণা না হলে প্রাণ রাখিব আর, কিন্তু অন্তরটা যদি কাঁদে তবেই তো হলো, সেই বিষয়বস্তুটাই প্রয়োজন আমার হৃদয়ে। শ্রী নরোত্তম ঠাকুর, তিনি সমস্ত পূর্বপূর্ব গুরুবর্গ চলে গেছেন বলে তিনি বিরহসূচক একটা গীতি তিনি লিখেছেন, আমাদের সেটা গান করা হয় বিশেষ বিশেষ গুরুবর্গের বিরহতিথিতে, সেটা গান করা হয়,
তার শেষের দিকে আছে, পাষাণে কুটিব মাথা অনালে পশিব, গৌরাঙ্গ গুণের নিধি কোথা গেলে পাব। সেসব সঙ্গীর সঙ্গে যে কইল বিরাস, সে সঙ্গ না পাইয়া কাঁদে নরোত্তম দাস বলছেন। এখন সেই গানটা যিনি গেয়েছেন তার মনের ভাবটা, তার চিত্তের অবস্থা, আমিও সেই গানটাই গাইছি, যদি সেই ভাব না আসে তাহলে বৃথাই পাণ্ডাশ্রম হইল। গুরু বৈষ্ণবগণের আনুগত্যে আমরা গানগুলো করব, কীর্তনগুলো করব। কীর্তন তিনি করেছেন, তারা করেছেন, তারা অধিকারী, তারা যে ভাব নিয়ে করেছেন, আমরা যদি সেই ভাব অন্তরে হৃদয়ে যদি খুঁজে না পাই, সেটা যদি না আসে, তাহলে শুধু গাই সার হল। পাষাণে কুটিব মাথা, সেই কথা শুনেই একজন মহাজন তিনি বলেছেন, আরে তুমি তো শুধু গাইয়াই গেল, যার ফাটলো তার ফাটলো, যার মাথা ফাটলো তার ফাটলো, তুমি তো শুধু গেয়েই গেলে। যিনি হৃদয়ের আবেগ নিয়ে বৃহৎ ব্যথা অনুভব করছেন হৃদয়ে, তার পূর্ব পূর্ব গুরুবর্গের অভাব অনুভব করছেন, তুমি সেই ভাবটা যদি পাও, সেই ভাব প্রার্থনা করে তুমি ওটা গাও, তাহলে তোমার কল্যাণ। কথাটা তো এই, কীর্তন কে করবেন? শাস্ত্র বললেন কীর্তন করবেন তিনি যার অমানি মানব ধর্মে দীক্ষা হয়েছে। যিনি অমানি মানব ধর্মে দীক্ষিত তিনি হলেন কীর্তন করবার অধিকারী। অমানি মানব হইলে কীর্তনের অধিকার দিবে তুমি, পদকর্তা বলছেন। আমি যদি অমানি মানব হতে পারি তাহলে আমার কীর্তনের অধিকার আছে, তাহলে আমার কীর্তনের যোগ্যতা অধিকার স্বীকৃত। চৈতন্য মহাপ্রভু তিনি বলছেন, প্রণারতি শুনিছে না তররতি সহিষ্ণু না অমানি না মানদেন কীর্তনীয় সদা। তুমি কীর্তন করবে, সবসময় কীর্তন করতে হবে, কিন্তু কীর্তনীয় সদা হবে, কিন্তু তার আগে তোমার এই যোগ্যতা থাকা দরকার। চারটে জিনিস কি কি? অমানি মানব হইলে কীর্তনে তবে তোমার অধিকার, দৈন্য দয়া অন্যে মান প্রতিষ্ঠা বর্জন, চারি গুণে গুণী হই কর কীর্তন। আগে তুমি এই চারটি গুণ লাভ কর, তাহলে তুমি কীর্তনের অধিকারী। আর যদি এই চারটি গুণ তোমার না থাকে তাহলে কীর্তন করবো তোমার অধিকার নাই। কীর্তন করবে তুমি কাকে শোনাবে? প্রথম মুখেই কীর্তনকারী তিনি তার মনকে শোনাবেন, তারপরে কাকে শোনাবেন? ঠাকুরের সামনে ঠাকুরকে শোনাবেন, গুরু বৈষ্ণবকে শোনাবেন। ঠাকুর সবসময় কথা বলবেন না, কিন্তু গুরু বৈষ্ণব সামনে থাকেন, তারা কথা বলবেন। তারা যদি দেখেন আমার ভিতরে অহংকার আছে, আমি অহংকার নিয়ে কীর্তন করছি, খুব ভালো সুর তাল লয়মান আমার আছে, এটা যদি বোঝেন যদি গুরু বৈষ্ণব, তাহলে বলেন তা আমার তোমার কীর্তনের অধিকার নেই, তুমি অনধিকারী হয়ে কীর্তন করছ, অধিকার লাভের জন্য কীর্তন করছ না তুমি। বিচারগুলো তো এই, কীর্তন অন্যকে শোনাব না আমি, ভজন কীর্তন আমি গাইব, আমার আমার নিজের মনকে শোনাব। আমি তো অহংকারী গান্ধী,
আমি বৈষ্ণব, এই ভেবে সবসময় অহংকারী আমি, দুষ্ট মন তুমি কিসের বৈষ্ণব? দুষ্ট মনকে শাসন করা হচ্ছে, তাকে শোনানো হচ্ছে, তুমি এই করছো, এগুলো করা উচিত না। আর ভগবানের কাছে আমি আমার দৈন্য আরতি নিবেদন করব, গুরু বৈষ্ণব গঙ্গনের কাছে করব, ভগবানের কাছে করব, শ্রী বিগ্রহের কাছে করব, শ্রীমূর্তির সামনে করব, অন্যকে শোনাবার জন্য না, প্রথমে আমারই দরকার, আমারই জন্য, আমার মনকে আমি বুঝ দেব, তারপরে পড়া দেবো ঠাকুরের কাছে, গুরু বৈষ্ণবের কাছে। গুরু বৈষ্ণব যদি ধরে ফেলেন যে তোমার অন্তরে ফাঁকি আছে, বলে দেবেন এভাবে করলে হবে না, তোমার আরতি আসা চাই, দৈন্য আসা চাই, তোমার অহংকার ত্যাগ করা চাই। সুতরাং কীর্তন শোনাতে হবে, গান শোনাতে হবে, ঠাকুরকে গুরু বৈষ্ণবের কাছে পড়া দিতে হবে। ঠিক কথাই শাস্ত্রে বলা আছে সব জায়গায়, এখানে সত্যব্রত উনি প্রার্থনা করছেন কি, সাক্ষাৎ দর্শন, সাক্ষাৎ দর্শন অধিকার হইলে ভালো, দর্শন করতে গিয়ে অধিকারী আমি ভগবানকে ভুল না বুঝে ফেলি, গুরু বৈষ্ণবকে ভুল না বুঝে ফেলি, সে সম্বন্ধে সাবধানতা দরকার। শাস্ত্র সেই জন্যই বলছেন, গুরু বৈষ্ণবকে দর্শন করবার আগে গুরু বৈষ্ণবের মহিমা মহাত্ম শ্রবণ করো, তাদের উপদেশ নির্দেশ পালন করবার চেষ্টা কর, তার দ্বারাই গুরু বৈষ্ণবকে সম্যক দর্শন হবে। গুরু বৈষ্ণবকে চিনতে পারা যাবে, জানতে পারা যাবে, তাদের উপদেশ নির্দেশ, তাদের দিব্য জীবন, তার থেকে জানতে পারা যাবে, বুঝতে পারা যাবে। ভক্তকে চিনিয়ে দেবেন ভগবান, আবার ভগবানকেও চিনিয়ে দেবেন ভক্ত, গুরু বৈষ্ণব, এই দুটো কথাই পাশাপাশি আছে, প্রার্থনাও দুরকমই আছে। হে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর তোমার জিজ্ঞাসা করুণা করি বলা হচ্ছে, শেষের দিকে বলা হয়েছে কৃষ্ণ কৃষ্ণ সে তোমার কৃষ্ণ দিতে পারো, তোমার সকতি আছে, আমি তো কাঙাল, কৃষ্ণ কৃষ্ণ বলি ধাই তব পাছে পাছে। বৈষ্ণব ঠাকুরকে বলা হচ্ছে, গুরু বৈষ্ণবকে বলা হচ্ছে, কৃষ্ণ তো তোমার নিজের লোক, তাকে একটু বলে দেবে তোমার কৃষ্ণ আমাকে একটু দয়া করবেন, এই প্রার্থনা রাখতে হচ্ছে গুরু বৈষ্ণবের কাছে। আবার কৃষ্ণের কাছে যখন প্রার্থনা রাখছি আমি, তখন বলছি তোমার বৈষ্ণব বৈভব তোমার, আমারে করুন দয়া, তবে মোর গতি হবে, তব প্রতি পাব তব পদ ছায়া। এই দুই রকম প্রার্থনাই আছে ভগবানের কাছে। গুরু বৈষ্ণবের, গুরু বৈষ্ণব যেন কৃপা করেন আমাকে জানাতে হয়, আবার গুরু বৈষ্ণবের কাছে জানাতে হয় তোমার ঠাকুর তুমি যেন আমাকে কৃপা করেন, এই দুরকমই প্রার্থনা আছে। প্রেম ভক্ত প্রেমাঙ্কুরের উদয় হয় ভগবত দর্শন প্রার্থনা দ্বারা, তাহলে অহংকার না আসে আমার, আমাকে ভুল বুঝে না ফেলি। যেমন ভাবে দর্শন করলে ঠাকুরের কৃপা পাবো, তেমন ভাবে দর্শন করতে হবে, অর্থাৎ আমি আমার চোখ দিয়ে আমি ঠাকুরকে দর্শন করে নিতে পারি না, তত্ত্ব বস্তুকে দর্শন করতে পারি না,
সেই বিগ্রহ যদি আমার উপর শুভ দৃষ্টিপাত করেন, কৃপা দৃষ্টিপাত করেন, তার জন্যই আমরা ঠাকুরের সামনে গিয়ে দাঁড়াব। এটা হলো নিয়ম, আমি দেখে নেব, হবে না, আগে জেনে নিতে হবে, বুঝে নিতে হবে সেই বিগ্রহ কি তত্ত্ব, তার সামনে দাঁড়াতে হবে তার শুভ দৃষ্টিপাতের জন্য। আমি দেখে নিতে পারবো না কোনোদিন, ক্ষমতা নেই আমার। সাক্ষাৎ দর্শনের শ্রেষ্ঠত্ব কোথায়? তত্ত্ব দর্শন ঠিক আছে, তত্ত্ব দর্শন যদি ঠিক না থাকে, অধিকার যদি ঠিক না থাকে, তাহলে উল্টো বুঝবি রাম। বৈষ্ণব দর্শন করাতে নিয়ে গেছেন, তার নাম ছিল গাইয়ে মুকুন্দ, নীলাচলের খবর কুড়িগ্রামে। চলো যাই একজন বৈষ্ণবকে দর্শন করিয়ে নিয়ে আসি, একজন বৈষ্ণবকে দর্শন করে আসি, চলো যাই। গদাধর পণ্ডিত গোস্বামীকে নিয়ে গেলেন সঙ্গে গাইয়ে মুকুন্দ, গিয়ে দেখলেন সে কি ঐশ্বর্য, তো মহাভোগী লোক। সেসব ঐশ্বর্য দেখে গদাধর পণ্ডিত কিরকম বৈষ্ণব, এত ভোগী বেশ, সমস্ত ভোগীর সব জিনিসপত্র হয়ে গেছে, বৈষ্ণবের বৈষ্ণবত্ব দর্শন হয়নি তো, ভিতরে ভিতরে ওর চিন্তা হচ্ছে এবার কিরকম বৈষ্ণব, কিরকম বৈষ্ণব দেখতে এলাম। সঙ্গে সঙ্গে বুঝতে পেরে গেছেন তিনি সঙ্গে সঙ্গে ভাগবতে মূর্ছিত হয়ে পড়ে গেল। শ্লোক শুনবার সঙ্গে সঙ্গে তখন বললেন, ওরে বাবা, আমি তো দেখেছিলাম বাইরে বিশেষ ব্যক্তি, খুব ভোগী, তিনি বলছেন আমাদের মুকুন্দ প্রভুকে বলছেন, হয়তো বৈষ্ণব অবাক করে ফেললাম, আমাকে দর্শন করাবার জন্য, বৈষ্ণব দর্শন করাবার জন্য নিয়ে গেলেন আপনি, আর আমি তো এসে তো বৈষ্ণব দর্শন বৈষ্ণব চরণে অপরাধ করে ফেললাম, ভুল বুঝে ফেললাম, এখন উপায় কি? আচ্ছা চলো ভাই, চলো গিয়ে সেখানে মূল মালিককেই কথাটা বলেছেন, চৈতন্য মহাপ্রভুকেই কথাটা বলেছেন পণ্ডিত গদাধর। তখন মহাপ্রভু ব্যবস্থা দিয়ে দিয়েছেন, দেখো যে বৈষ্ণবের চরণে অপরাধ হয় তার কাছে যদি তুমি শিক্ষা নাও তাহলে ওই অপরাধ খণ্ডন হয়ে যায়। উপদেশ খুব সুন্দর, যিনি উপদেশ দিচ্ছেন তিনি কিন্তু গার্জিয়ান, পণ্ডিত গদাধর গদাধর পণ্ডিতের সঙ্গে তিনি গার্জিয়ান, তিনি ব্যবস্থাটা দিয়ে দিচ্ছেন, ওখানে অপরাধ হয়েছে তো তিনি সেই অনুসারে দীক্ষা নিলেন, কার কাছ থেকে? পুণ্ডরীক বিদ্যানিধি, যিনি কৃষ্ণলীলায় আর দীক্ষা নিচ্ছেন কার কাছ থেকে? বাপের কাছ থেকে, বাপের কাছ থেকে দীক্ষা নিচ্ছেন কন্যা দাদা পণ্ডিত। দাদা পণ্ডিতকে তত্ত্বদর্শনে ভুল হয়েছে এটা তো আমরা মেনে নেব না, কিন্তু জগৎকে শিক্ষা দেওয়ার জন্যে ভগবান তার ভক্তকে দিয়ে কিরকম শিক্ষা দিচ্ছেন দেখো, কেমন ভাবে বৈষ্ণব অপরাধ হয়ে যায়, তার ভাইদের সাথে দেখে তাকে বৈষ্ণব বলে মানতে হচ্ছে, আর ভাগবতের শ্লোক মূর্ছিত হয়ে পড়েছেন যখন তখন খেয়াল হলো, আরে বাবা এটা বুঝতে পারিনি, সব জিনিসটা শিক্ষা প্রতিটি ক্ষেত্রে প্রেম ভক্তি সেই
দর্শন লাভ করবার একমাত্র উপায় স্বরূপ স্থির করে তারই প্রার্থনা করছেন। যদি আমার কিছু না জানা থাকে তাহলে তো আমি প্রশ্ন করতে পারবো না, আমাকে কিছু জানতে হয়, কিছু বুঝতে হয়, সেই অনুসারে আমি আরো কিছু পাইবার বুঝবার চেষ্টা নিতে পারি। আমি প্রশ্নই করতে পারবো না যদি আমার কিছু জানা থাকে, কিছু জানা হয়। হরিগঙ্গ রাজা তিনি প্রশ্ন করতেন এই শ্রীগণের কাছে, নজন একজন গভীরে হাজির হয়েছিলেন এইখানে নিমিরায়, আজকে তো কত কথা বন্ধ থাকে, তার ভুল সংশোধন করে নিলেন। আবার বলছেন আমার কিন্তু লোভ আছে শুনবার, সেটাও বলছেন কেন? আমি পূর্ব মহাজনগণের কাছে শুনেছি যে এই সনাতন ধর্ম ভাগবত ধর্ম যদি কেউ আলোচনা করেন, যদি কেউ অনুশীলন করেন, তাহলে ভগবান তার প্রতি খুব খুশি হন, এটা আমি শুনেছি। যে প্রসন্ন প্রপন্নায় দর্শতি আত্মানম অপি অজ, অজ ভগবান তিনি খুব খুশি হন তার প্রতি যদি কেউ এই সনাতন ধর্ম আত্মধর্ম ভাগবত ধর্ম যদি কেউ অনুশীলন করেন, শ্রবণ কীর্তন করেন, এটাও শোনা আছে। আবার এতে সেই প্রেমময় ভগবান তিনি সেই ভক্তের বশীভূত হয়ে যান, এটাও শুনেছি আমি। সেটা কিরকম? ভগবত ভক্তিতে প্রেমেতে বশীভূত হয়ে যান সেই প্রেমময় ভগবান, এটাও শুনেছি আমি। তাহলে আমার অধিকার আছে, আপনি দয়া করে সে অনুসারে ব্যবস্থা নেন, ক্ষমা চেয়ে নিচ্ছেন আর এসব ঢং প্রশ্ন করবার প্রকাশ না পায় আমার কোন রকম অহংকার আছে, আমি সব জানতা ব্যক্তি, এই অহংকার আমার না থাকে, আমি শুধু জানতে চাই, বুঝতে চাই, আমি কিছুই জানি না, মূর্খ, কিচ্ছু শিখি নেই, কিচ্ছু জানি নেই, কিচ্ছু বুঝি নেই। ঠাকুর আমাকে জানিয়ে দাও, বুঝিয়ে দাও, শিখিয়ে দাও, সেই ভাবটা রাখতে হবে সবসময়। সে প্রত্যক্ষ জ্ঞানী হোক, পরোক্ষ জ্ঞানী হোক, যে কোনো একজন ভাবটার ভিতরে এইরকম থাকবে। তা প্রেম ভক্তি লাভই যে শ্রেষ্ঠ ব্যাপার এটা জেনে নিয়েছেন ঋষি, জেনে নিয়েছেন এটা, তাই জিজ্ঞাসা করছেন। একবার মাত্র দর্শনে মনের অতৃপ্তি, পরক্ষণে আবার অদর্শনজনিত বিরহ দুঃখ উপস্থিত হয়। শ্রী বিগ্রহের দর্শন, একবার ভগবান দর্শন দিয়ে দিলেন, তারপরে আবার অদর্শন। তো দর্শন ফেলে ভক্ত কান্নাকাটি করতে লাগলেন, আবার যেই অদর্শন হয়ে গেলেন আবার ফের কান্নাকাটি আরম্ভ হল। এখন এক্ষেত্রে ভগবান কি করবেন? দর্শন পেলেও যদি ভক্ত কান্নাকাটি করেন, আবার দর্শনের অভাবে বিরহেও যদি কান্নাকাটি করেন, তাহলে ভগবান কি করতে পারেন? এটা তো হয়। জগতে আমাদের যে ব্যাপারটা হয়, এখানকার মিলন এবং এখানকার বিচ্ছেদ, এই দুটো জিনিস যেমন, ভক্তের ক্ষেত্রে ভগবানের ক্ষেত্রে কি ওই রকম? নিশ্চয়ই নয়, সম্পূর্ণ অন্যরকম। আমাদের গৌড়ীয় বৈষ্ণবীয় ভাষায় বলা হয় বিরহ মহোৎসব। বিরহ মানে তো দুঃখ কষ্ট, কিন্তু সেখানেও মহোৎসব, আবির্ভাবেও মহোৎসব, বিরহেও মহোৎসব, তিরোভাবেও মহোৎসব। ব্যাপারটা কি? সেখানে প্রাকৃত জগতে শোক মোহ নাই, কিন্তু প্রাকৃত জগতে মিলন এবং বিচ্ছেদের মধ্যে সুখ দুঃখ দুটো আছে। কিন্তু অপ্রাকৃত ভাব বিভাবিত যে ভক্ত ভগবানের বিরহে কাতর, সেখানে ওই জিনিসটা নাই। এই জগতে প্রাকৃত মায়া মমতা নিয়ে যারা কান্নাকাটি করেন তাদের নরক গতি হয়, লেখা আছে শাস্ত্রে বহু জায়গায়।
জগতের প্রাকৃত মায়ামোহ নিয়ে যারা কান্নাকাটি করেন কারো দর্শনের অভাবে বা ব্যক্তি বিশেষের অভাবে যারা কান্নাকাটি করেন বলছেন তাদের অপগতি হয়, নরক গতি হয়। ভাগবতের পরিষ্কার বুঝানো আছে একজন ব্যক্তি মারা যাচ্ছেন আর একজন কান্নাকাটি করছে। মৃতন্ধাম বিশতে তম অন্ধতম নরকে গতি হয়। প্রাকৃত বিয়োগজনিত যে দুঃখ, প্রাকৃত শোক, তাদের সদগতি হয়। কিন্তু ভক্ত যে কান্নাকাটি করছেন, ভগবানকে দর্শন করেও কান্নাকাটি করছেন তিনি, আবার ভগবানের অদর্শনেও তিনি কান্নাকাটি করছেন, এই দুটোই অতীন্দ্রিয় বস্তু, এই দুটোই তাকে ভগবান ভগবানের রাজ্যে ভগবান রাজ্যে তাকে নিয়ে যাচ্ছে, পৌঁছে দিচ্ছে। দুটো ক্ষেত্রই এক, তার সেই কথা বুঝিয়েছেন। বিরহ দুঃখ এই আশঙ্কা করা তো সর্বদাকে ভূষিত করে রাখবার একমাত্র উপায় যে প্রেম ভক্তি। প্রেম ভক্তি দুর্লভ কেন? বলছে প্রেম ভক্তি ভগবানকে এমন ভূষিত করে রাখে যে ভগবান তাকে আর ছাড়তে পারেন না। ভক্ত সেই ভক্তকে, যে ভক্তের হৃদয়ে সব সময় ভগবানের জন্য কাঁদছে, ভগবান ছাড়া যিনি কিছু জানেন না বোঝেন না, অপাদ পদ্মনাথ রক্ষিবে আমারে আর রক্ষা কর্তা নাই এ ভব সংসারে। আরে তার তো সবই আছে এখানে আত্মীয় স্বজন, তাহলে আবার কান্নাকাটি কেন? যে ভক্তের হৃদয়ে এইরকম তাকে ভগবান কখনো পরিত্যাগ করেন না, করতে পারবেন না, ক্ষমতা নেই, ভগবানেরও ক্ষমতা নেই সেই ভক্তকে ছেড়ে দেবেন। বিশ্বজ্যোতি হৃদয় নজস্ব সাক্ষাৎ ভাগবতে আছে। শ্রেষ্ঠ ভক্ত কি, প্রেমী ভক্ত কি, সেখানে বলতে গিয়ে বলছেন যার হৃদয়ে কখনো ভগবানকে প্রত্যাগ করে না, যিনি ভগবানকে চিরস্থায়ী ভাবে ঠাঁই দিয়েছেন, সেই ভক্তের কথা বলছেন। তাকে তো ভগবান কখনো ছাড়তে পারেন না, তার জন্য তো ভগবান করে রাখছেন। অর্জুনকে বলছেন, অর্জুন তুমি যদি আমার পরে সম্পূর্ণ নির্ভর করো, আমার কি উপায় আছে আমি তোমাকে ছেড়ে দিতে পারি না? অনন্যাস চিন্তায়ন্তবান যে জনা পর্যুপাসতে তেষাং নিত্যাদি যুক্তানাম যোগক্ষেম অনুবাহান্মাহম। অনন্য চিত্ত যে ভক্ত আমার, যে আমাকে ছাড়া কাউকে জানে না, চেনে না, বোঝে না, সম্পূর্ণভাবে আমার পরে নির্ভরশীল, সে ভক্তকে তো আমি কখনোই ছাড়তে পারি না। তার সব দেখাশোনা করতে হয়, তার কিছু নাই তাকে দিয়ে দিই, আবার দিয়ে দিল প্রেমী ভক্ত তিনি, ও রক্ষা করবার চেষ্টাও তার নেই, সুতরাং আমাকে রক্ষাও করতে হয়, দিয়েও রেহাই নেই। ভক্তকে সব দিয়ে দিলাম, দিয়েও রেহাই নেই, আবার তার ওটা রক্ষণাবেক্ষণ আমাকেই করতে হয়, সেই দায়িত্ব নিতে হয়। এই তো বলছেন, ভক্ত যেমন ভগবানকে ছাড়তে পারেন না, ভগবান তো ভক্তকে ছাড়তে পারেন না, মুশকিল তো উভয় ক্ষেত্রে। তাহলে প্রেম ভক্তির দ্বারা ভগবান বসীভূত। সেই জন্য প্রেম ভক্তি প্রার্থনা করছেন ঠাকুর, ঠাকুর তুমি আমায় প্রেম ভক্তি দাও, অন্য মুক্তি আমি চাই না, কিন্তু তথা প্রেম ভক্তি সকাল নিয়ে প্রযোজ্য, আমাকে প্রেম ভক্তি দান করো, এটি তার প্রার্থিত বিষয়। জেনে ফেলেছেন তিনি শ্রেষ্ঠ বস্তু, তিনি জেনে নিয়েছেন, বুঝে নিয়েছেন, তিনি আবার তুচ্ছ বস্তু প্রার্থনা করবেন কেন? সর্বশ্রেষ্ঠ বস্তু কিন্তু একটা কথা, এখানে আমি পরম অপরাধী, আমার পক্ষে কি সেই দুর্লভ প্রেম ভক্তি লাভ করা সম্ভব? ভক্তের নিজস্ব বিচার,
ওনার ভক্তের দৈন্য, তিনি সব রকম ক্ষমতা পেলেও তিনি নিজেকে আমার এই মানব বলে ভাবছেন, আমার কোন যোগ্যতা নেই, আমার কোনো যোগ্যতা নেই, ভাবটা ভক্তের থাকবেই থাকবে। এই জগতের লোক বলছে কি সেই রুচার এই আমার আর, কিন্তু ভক্ত তারা বলছেন ভক্তের ভক্ত সবসময় চিরপ্রণত, কেমন ফলবন্ত বৃক্ষ আর গুণবন্ত জন, ফলবান বৃক্ষ যেমন ফলভারে অবনত হয় তেমনি গুণবন্ত জন অধিকারী ব্যক্তি তেমনি, জানতে দেন না কাকু, বুঝতে দেন না কাকু, রত্নের মালিক তিনি কি কখনো অহংকার করবেন, আমার এত এত ধন আছে, লুকিয়ে ছিপিয়ে রাখবার জিনিস, বললে চলবে না, মুশকিল, ও ধন গুপ্ত রাখতে হবে। প্রেম ধন যিনি লাভ করেছেন তিনি কি সকলকে বলে বলে বেড়াবেন, কিন্তু বলছেন প্রেম ধন বিনাবর্ত দরিদ্র জীবন দাস করিবে তন মরে দেহ প্রেম ধন, স্বয়ং ভগবানই বলছেন একথা চৈতন্য মহাপ্রভু, তিনি বলছেন তোমরা আমাকে সন্ন্যাসী দেখছো না, আমি সন্ন্যাসী না, কি কাজ সন্ন্যাসের প্রেম প্রয়োজন, আমার সন্ন্যাসের দরকার কি, আমি প্রেমের কাঙাল, ভগবান নিজেই এটা শিক্ষা দিচ্ছেন, লোকশিক্ষক ত্রিলোক গুরু ভগবান জগৎজীব আমাদেরকে শিক্ষা দিচ্ছেন সাধন ভজন হলো এইটা, আকুল কর্মান আকুলতা ব্যাকুলতা এই নিয়ে চলো, সাধন ভজন অন্য কিছু নয়। সুতরাং আমি কি করে প্রেম ভক্তি লাভ করব, ঠাকুর তোমাকে সাথে চেয়ে ফেললাম তো প্রেম ভক্তি আমায় দাও, কিন্তু প্রেম ভক্তি পাওয়ার অধিকারী কি আমি, আমি তো সর্বদোষে রাখব, কোন যোগ্যতা আমার নেই, সর্বভাবে অযোগ্য আমি, অযোগ্য কেউ যিনি যোগ্যতা দেন তার বদান্যতা বেশি, যোগ্যকে যোগ্যতা দেওয়া তাতে খুব বাহাদুরি নাই, কিন্তু যিনি অযোগ্যকেও যোগ্যতা প্রদান করেন তার কৃপা দয়া সব থেকে বেশি, অযোগ্য ব্যক্তিকে যিনি যোগ্য করেন, যার যোগ্যতা আছে তাকে তো যোগ্যতা দেওয়াই আছে বলতে গেলে, কিন্তু অযোগ্য ব্যক্তিকেও যিনি যোগ্য করে তোলেন তাকে সেই অধিকারে প্রতিষ্ঠিত করেন তিনি হলেন মহাবদান্য পরমদয়ালু পরম কৃপালু। ভগবান ভক্তবৎসল, তার একটা গুণ কি ভক্তবৎসল, তিনি আশ্রিত জনপালক, তিনি মাংসা কল্পতরু, তিনি জীবের কোন যোগ্যতা না থাকলেও তিনি তাকে যোগ্যতা দিয়ে থাকেন, এটাই হল তার ভক্তবৎসল্য। তাই এখানে বলছেন ভগবানের ভক্তবৎসল্য সমস্ত অসম্ভব বিষয়ে সম্ভব করে, যেটা আশা করা যায় না তেমনটাও হয়ে যায় ভগবানের কৃপা আনন্দ, যোগ্যতা থাকলে তিনি অযোগ্যকে যোগ্যতা দিয়ে দেন এটাই তার কৃপা, এটাই ভগবানের ভগবত্তা, ঈশ্বরের ঈশ্বরত্ব। ঈশ্বর কাকে বলব, কে ঈশ্বর, ওই কাকের গুরু করে ওই ইচ্ছে দয়া আমায়, ওটা ঈশ্বরত্ব, কর্তুম অকর্তুম অন্যথা কর্তুম ইতি ঈশ্বর, ঈশ্বরকে সাধারণ মানুষ যা পারে তিনি অনায়াসে পারেন, অকর্তুম ওকে উল্টে নিতে পারেন, আবার সব ছেড়ে দিয়ে তিনি তার নিজস্ব কর্তৃত্ব ক্ষমতা অধিকার সংরক্ষণ করতে পারেন, সেই তত্ত্ববস্তু হলেন ঈশ্বর। এই ঈশ্বর কিন্তু আধিকারিক দেব দেবী নয়, এই ঈশ্বর মানে ভগবান, এই ঈশ্বর মানে পরমেশ্বর,
ঈশ্বর মানে বিশ্বেশ্বর, বিশ্বেশ্বর শিব ঠাকুর, শিব ঠাকুরের উপর পরমাণ মহেশ্বরম যেখানে বলছেন উপনিষদে, তাম ঈশ্বরাণ পরমাণ মহেশ্বরম তাম দেবতানম পরমঞ্চ দৈবতম পতিং পতীনাম পরমং পরস্তাৎ বিদাম দেবং ভুবনেশ্বমিদম। হে ভুবন পূজ্য ভগবান, তোমায় প্রণাম করি। কে তুমি? তাম ঈশ্বরাণ পরমং। জগতে যদি ঈশ্বর শব্দটা যদি দেব দেবীকে লক্ষ্য করে ঈশ্বর ঈশ্বরী, তাহলে তুমি তার উপরওয়ালা। পরমং পরমং মহেশ্বরম, মহেশ্বর শব্দ যদি শিব ঠাকুরকে লক্ষ্য করে তাহলে তুমি পরমং মহেশ্বরম, তুমি মহেশ্বরের উপরওয়ালা। পরমং মহেশ্বরম তং দেবতানাম পরমঞ্চ দৈবতম, তুমি সমস্ত দেবতার উপরওয়ালা, তাই তোমাকে পরদেবতা বলা হয়েছে শ্রুতিতে বেদে উপনিষদে। পরমঞ্চ দৈবতম পতিং পতীনাম, এই জগতে এ সংসারে পতিপত্নি সম্পর্ক আছে, কিন্তু হে ভগবান তুমি বিশ্বপতি জগৎপতি বলছেন। পতিং পতীনাম পরমং পরস্তাৎ, পরমং পরস্তাৎ, তুমি সুপারলেটিভের সুপারলেটিভ ডিগ্রি, ভয়ঙ্কর ব্যাপার হয় ওটা, ওটা ব্যবহার হয়, গৌড়ীয় পরিভাষার মধ্যে ব্যবহার আছে। আরাধ্য তম বলা হলো, আবার পরমারাধ্য তম বলা হলো, তো সুপারলেটিভ সুপারলেটিভ হয়ে গেল। ব্যবহার আছে, ব্যাকরণের ব্যবহার আছে, সংস্কৃতও ব্যবহার আছে, ইংরেজিতেও ব্যবহার আছে। মোস্ট আনকাইন্ডেস্ট, আনকাইন্ডেস্ট বললেই হয়ে যায়, তার আগে আবার মোস্ট লাগানো হয়েছে একটা, ব্যবহার আছে তো। শেক্সপিয়ারের ব্যবহার, গ্রামারের ব্যবহার আছে, শাস্ত্রের ব্যবহার আছে, এরকম ভগবানের বিশেষণটা কিরকম। পতিং পতীনাম পরমং পরস্তাৎ, এ জগতে যেটা পর শ্রেষ্ঠ সুপারলেটিভ ডিগ্রি, তারও তুমি উপরওয়ালা। বিদাম দেবং ভুবনেশম, হে দেব তুমি পরম পূজ্য, তোমার থেকে শ্রেষ্ঠ আরাধ্য বস্তু কেউ নাই, তুমি সর্বারাধ্য তত্ত্ব, এটা বুঝেছ? বুঝেছ দেরি না, থাকে কেমন সেই সম্বন্ধে আলোচনা করা হচ্ছে। প্রেমভক্তিকে সংসার পুনঃ পুনঃ জন্মমরণ নাশ যদি হয় তবে হোক, আর যদি তা না হয় তবে নাই হোক, সে বিষয়ে আমার কোন অপেক্ষা চেষ্টা বা আগ্রহ নাই বলছেন এটি ধরেছি। যদি চিন্তামণি করতলগত হয় তাহলে সমস্তই আপনা থেকেই সিদ্ধ হয়, অতএব সেই মুক্তিরূপ একমাত্র তুচ্ছ দ্রব্য গ্রহণের প্রয়োজন কি? যদি প্রেমভক্তি লাভ হয় আমার, তাহলে আমার মুক্তির কি প্রয়োজন আছে? অতি তুচ্ছ বস্তু। হে দামোদর, আপনার স্বকীয় প্রেমভক্তি আমাকে বিশেষভাবে দান করুন, উদর রজ্জু দ্বারা আবদ্ধ তার নিকট প্রেমভক্তি প্রার্থনায় নিত্যই উদরে পার্শ্ববন্ধনের আগ্রহটিও সম্ভাবিত হতে পারে। এই আশঙ্কা করেই বলছেন নমুক্ষে গ্রহ, মুক্তিতে আমার আগ্রহ নেই। শ্রী ভগবান স্বয়ং এবং তার সম্পর্কিত সকল বস্তুই অপ্রাকৃত, তাই এখানে বলছেন যার প্রেমভক্তি লাভ হয়েছে হয়, আর আবার পৃথক করে মুক্তি আকাঙ্ক্ষার প্রয়োজন কি? পার্শ্ববন্ধন থেকে আপনার মোচন বিষয়ে আমার কি আগ্রহ নাই? নিশ্চয়ই আছে,
বন্ধনা অবস্থাতেই আমার বাঞ্ছিত সেই প্রেম ভক্তি আপনি প্রদান করুন। ভগবান যখন যে অবস্থায় আছে সেটাই তার লীলা বিলাসের সহায়ক অবস্থা। তিনি যখন যে অবস্থায় থাকুন না কেন, বঙ্গাঙ্গসার কথা বলছেন এখানে, তার নাম হয়েছে দামোদর, যার উপরে দামবন্ধন পড়েছে, তিনি হচ্ছেন দামোদর। অনন্ত বিশ্বব্রহ্মাণ্ড যার মধ্যে, আবার যার থেকে অনন্ত বিশ্বব্রহ্মাণ্ড তৃণভূলমূলতা বৃক্ষ তৃণভূলমূলতা মনুষ্য দৈত্য দানব সব কিছু সেই ভগবান থেকেই আসছে। সেই তত্ত্ববস্তু হলেন ভগবান। যত বা ইমানি ভূতানি জায়ন্তে যেন যতানি জীবন্তি যত প্রজন্তি অভিসন্তি তদ বিজিজ্ঞাসস্য তদেব ব্রহ্ম। পরব্রহ্ম ভগবান কি তার সংজ্ঞা নিরূপণ করছেন বেদে উপনিষদে। যত বা ইমানি ভূতানি জায়ন্তে, যে তত্ত্ববস্তু থেকে এই চরাচর বিশ্ব নিখিল বিশ্ব সৃষ্ট হয়েছে, যেন যতানি জীবন্তি তারা সৃষ্ট হয়ে যাতে সুবিন্যস্ত উপায়ে অবস্থিত, যা প্রজন্তি অভিসংবিশন্তি যা থেকে যাত হল এবং যাতে পুনরায় মহাপ্রলয়ে প্রবেশ করছে, সেই তত্ত্ববস্তু হলেন পরব্রহ্ম। অর্থাৎ তিনি নিঃশক্তিক নন, তিনি নিরাকার নন, তিনি নির্গুণ নন, সেই কথাটা শাস্ত্রে বুঝাচ্ছেন। সর্বক্ষমতা সম্পন্ন যে ব্যক্তি, যে তত্ত্ববস্তু, তিনি গেলেন অদ্বয় জ্ঞান তত্ত্ব। চৈতন্য চৈতন্যকার বলছেন অদ্বয় জ্ঞান তত্ত্ব ব্রজে ব্রজেন্দ্র নন্দ, ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন অদ্বয় জ্ঞান তত্ত্ব। তার সমানও কেউ নেই, তার উপরেও কেউ নেই, অসামর্থ তত্ত্ব ব্যাখ্যা করছেন উপনিষদে। নতস্য কার্যম করণঞ্চ বিদ্যতে ন তৎসমশ্চাব্য বিকর্ষ দৃশ্যতে। তার সমানও কেউ নেই, তার অধিকও কেউ নেই, সেই তত্ত্ববস্তু হলেন পরব্রহ্ম ভগবান শ্রীকৃষ্ণ। সেই যে তত্ত্ববস্তু, তিনি সর্বশক্তিমান, তিনি স্বয়ং এবং তার লীলা বিলাসের সহায়ক সব কিছু ভগবানের লীলার সহায়ক। ভগবান আমাদের সৃষ্টি করেছেন, আমাদের ইন্দ্রিয় বৃত্তি দিয়েছেন, সেই ইন্দ্রিয় বৃত্তি আমরা যদি ভগবত সেবায় নিযুক্ত করি তাকে বলা হয় ভক্তি। ভক্তি মানে কি? ভক্তি রস্য ভজনম। সেই পরতত্ত্ব সর্বশক্তিমান প্রেমময় ভগবানের ভজনই হল ভক্তি, একই কথা। সেই ভগবান তিনি আমাদের বিভিন্ন ইন্দ্রিয় বৃত্তি দিয়েছেন, সেই বৃত্তিগুলো আমরা তারই সেবায় যদি নিযুক্ত করি তাহলেই আমাদের সাধন ভজন হয়, এই কথা বলছেন। আমাদের বিভিন্ন ইন্দ্রিয় বৃত্তি বিভিন্ন রকমের কাজ করে, ভগবান চোখ দিয়েছেন, আমরা ভগবানের শ্রীমূর্তি শ্রীবিগ্রহ দর্শন করি, হস্তে শ্রীবিগ্রহ দর্শন করি, ভগবত কথা শ্রবণ করি, গুরু বৈষ্ণবের মহিমা মহাত্ম শ্রবণ করি, মুখ দিয়েছেন তিনি ভগবানের নাম কীর্তন করি, এসব ইন্দ্রিয়গুলি এক একটা বিষয়ে উপযোগী। কিন্তু স্বয়ং ভগবান যে ইন্দ্রিয়বান, তার যে ইন্দ্রিয় তার একটা অদ্ভুত বৈশিষ্ট্য আছে, যে বৈশিষ্ট্য শাস্ত্রে বিশেষভাবে কীর্তন করেছেন।
একটা অসম্ভব ব্যাপার, অথচ সেটা সম্ভব হয়েছে ভগবানের ক্ষেত্রে। ভগবান চোখ দিয়ে শুনতে পারেন, ভগবান কান দিয়ে দেখতে পারেন, যে কোনো ইন্দ্রিয়ে দিয়ে যে কোনো ইন্দ্রিয়ে তার তার সার্ভ করতে পারেন। এইগুলো ভগবানের চিরেন্দ্রিয়ের বৈশিষ্ট্য শাস্ত্রে ব্যাখ্যা করা আছে। এবং এইরূপ অসম্ভব ব্যাপার সেই প্রেমময় ভগবান জীব জানোয়ারের মধ্যেও কিছু দিয়ে দিয়েছেন, এই অসম্ভব ক্ষমতা, অস্বাভাবিক ক্ষমতা। সেই দৃষ্টিশক্তির দ্বারা সৃষ্টির পরে তার বাচ্চাগুলোকে সংরক্ষণ করছে। কচ্ছপ তার একটা বিশেষ অধিকার ভগবান দিয়ে দিয়েছেন, সাপ একটা বিশেষ অধিকার তাকে দিয়ে দিয়েছেন, তার নাম হল চক্ষুশ্রবা। সাপ চোখ দিয়ে শোন, অনেকে বলছেন সাপের কান নেই, সাপের নাম হল চক্ষুশ্রবা, সে চোখ দিয়ে শোনে। তো ভগবান যে এক ইন্দ্রিয়ের কাজ অন্য ইন্দ্রিয়ের দ্বারা করতে পারেন, সাধিত করতে পারেন, এর উদাহরণ তিনি নিজেই রেখেছেন। এই জড়জগতে কোন বিশেষ বিশেষ প্রাণীর মধ্যে বিশেষ বিশেষ ক্ষমতা দিয়েছেন, যে ক্ষমতা মানুষ করে উঠতে পারে না, যে ক্ষমতার অধিকারী মানুষ হয়নি। কখনো ভূমিকম্প হবে জন্তু জানোয়ারগুলো বুঝতে পারেনি, আমরা তো অনেক পরে বুঝতে পারি, অনেক কষ্ট করে খবরের কাগজ পড়ে আবহাওয়া অফিসের রিপোর্ট জেনে তবে আমাদের বুঝবার ক্ষমতা। সিসমোগ্রাফ মেশিনে ভূমিকম্প কখন হবে ধরা পড়ছে সেই হিসেবে অ্যানাউন্সমেন্ট, কিন্তু সেটা বুঝবার অনেক আগেই ক্ষমতা রাখে কিছু প্রাণী। যখন আরম্ভ হবে ভূমিকম্প তার আগেই পাহাড় পর্বত থেকে সব নেমে আসে হিংস্র প্রাণী সব, সর্পকুল ইত্যাদি। আবার ভূমিকম্প শেষ হয়ে গেলে তারা ফিরে যায় যথাস্থান। তো ভগবান এই অলৌকিক ক্ষমতা তাঁর সৃষ্ট প্রাণীগণের মধ্যেও দিয়ে রেখেছেন, যেটা মানুষ হয়ে আমরা তার ঠিক অধিকারী হতে পারি না। সেই যে অতীন্দ্রিয় ভগবান ইচ্ছা মাত্রেই তার সব কার্য সম্পন্ন হয়, সত্য সংকল্প ভগবান ইচ্ছা করলেই হল তার সব কাজ হয়ে যাবে। তার সেই কাজগুলো করবার জন্য পৃথক প্রচেষ্টা নেওয়ার প্রয়োজন হয় না, ইচ্ছা মাত্রেই সে কাজ হয়ে যাবে। তো সেই ভগবানের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ সবটাই চিদভাব বিভাবিত, তার যে কোনো অঙ্গের দ্বারা তিনি যে কোনো অঙ্গের কাজ করতে পারেন। শুনলে আশ্চর্য মনে হবে, কিন্তু এসবগুলো শাস্ত্রে ব্যাখ্যা করা আছে। যে দাম দিয়ে রজ্জু দিয়ে ভগবানকে বাঁধা হয়েছে সত্যব্রতমণি, কি ব্যাপার বলছেন? ওই যে বন্ধন রজ্জু, বন্ধন রজ্জু নয়, সাধারণ বন্ধন রজ্জু নয়,
কি রজ্জু? প্রেম রজ্জু, বাৎসরিক প্রেমের রজ্জু, তাই দিয়ে বাঁধা পড়েছেন ভগবান। মা যশোদা তার নিজের ছেলে মনে করে তিনি কৃষ্ণকে মানতে চাইলেন, দুষ্টুমি করছে ছেলে, তাকে শাসন করছেন, তাকে প্রথমে মারতে গেছেন, হাতে লাঠি ছিল, বাচ্চা কান্নাকাটি করছে, লাঠিটা ফেলে দিলেন, কানতে হবে না, কান্দিস না। তারপরে তাকে বাঁধবার চেষ্টা করছেন, বহু চেষ্টা করেছেন, কিছুতেই ভগবান ধরা দিচ্ছেন না। মাতার অত্যন্ত পরিশ্রম দেখে মাতা ঘর মাত্র করে বড়া কষ্ট হচ্ছে তার, সেইটা দেখে কৃষ্ণ নিজেই ধরা দিয়েছেন, সেই কথাই ভাগবতে বর্ণনা আছে। কৃপায় আসিত সবন্ধনে, তিনি নিজেই ইচ্ছা করে বন্ধন দশায় স্বীকার করলেন, কেন প্রেমবশ্যতি, তিনি যদি ধরা না দেন তাকে কেউ ধরতে পারে না, তিনি যদি নিজেই বন্ধন দশা স্বীকার না করেন তাকে কেউ বাঁধতে পারে না। বাঁধা পড়েছেন কিসে? প্রেমরজ্জুতার মালা পড়েছেন, সেটা তো সাধারণ জিনিস নয়, প্রাকৃত কোন বস্তু নয়, ভগবান ভক্তির বশ, একথা লেখা আছে শাস্ত্রে, কেবল ভক্তির বশ চৈতন্য গোসাই, লেখা আছে শাস্ত্রে, যেখানে আমরা পড়ি সেখানেই দেখি ভগবান ভক্তিরই বশ। ভক্তি আকৃষ্টি কেবলম নচ গুণৈর ভক্তি প্রিয় মাধব ভক্ত্যাহ একয়া গ্রাহ্য ভক্ত্যা তুতোষ ভগবান গজযূথ পায়। সব জায়গায় দেখছি ভক্তিরই বশ ভগবান, ভক্তি ডোরে প্রেম ডোরে তাকে বাঁধা যায়, তিনি সেই ডোরে মা যশোদার কাছে বন্ধন দশা স্বীকার করেছেন। ওই যে ডোর, সেই ডোরকে বলছেন অনন্ত রূপী ডোর, জগৎ সংসারে যে অনন্তদেব রয়েছেন, যিনি ভগবানের গুণগান করে শেষ করতে পারছেন না, তার নাম অনন্ত। আবার ভগবানের গুণগণা ব্যাখ্যা করতে গিয়েও তিনি অসামর্থ্য প্রকাশ করছেন, যেটা বর্ণিত হয়েছে শাস্ত্রে, অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া। সেই পরতত্ত্ব ভগবান এমনই বুঝত, কে তাকে জানবে, কে তাকে বুঝবে, যদি সেই প্রেমময় ভগবান কাকেও চিনান জানান বুঝান তবে এটা সম্ভব। এখানেও সেই কথা বলছেন, ভগবানের যে ডোর বন্ধন রজ্জু সাধারণ ব্যাপার নয়, প্রেম রজ্জু পদকর্তা, সেই জন্য ওই বন্ধন রজ্জুকে প্রণাম করেছেন। আবার যে উদরে বন্ধন পড়েছে, যে উদর অনন্ত বিশ্বের আধার, তাকেও প্রণাম করছেন। ভগবান কৃষ্ণের উদরকেও প্রণাম করছেন, আবার তার বন্ধন রজ্জুকেও প্রণাম করছেন। তার মহিমা তো শেষ নেই,
দশটা কথা বলতে গেলে আর দশটা কথা এসে যাবে। এক মুখে বলা যাবে না, ভক্তের প্রার্থনা সেই জন্য কোটি কোটি বদন দাও, কোটি মুখ দাও, তোমার গুণগান করব, তোমার নাম দান করব, কোটি কর্ম প্রদান কর, তোমার কথা শ্রবণ করব, কোটি নয়ন দাও, তোমার শ্রীমুখ মাধুরী দর্শন করব। কিন্তু ভক্তের প্রার্থনা, ভগবানকে দর্শন করছেন নির্নিমেষ নেত্রে, অনিমেষ নেত্রে দর্শন করছেন গোপীগণ, কিন্তু দর্শনে অতৃপ্ত হয়ে তারা বিধিকে দোষারোপ করছেন। বিধি, তুমি চোখটা সৃষ্টি করেছ ভালো, কিন্তু তাতে তরফ সৃষ্টি করলে কেন? তোমাকে অনিমেষ নেত্রে নির্নিমেষ নেত্রে দর্শনের ব্যাঘাত হচ্ছে, বাধা হচ্ছে আমাদের, তুমি বোকা, ফলক সৃষ্টি করেছ। বর্ণনা রয়েছে সেখানে ভাগবতে, খানামে যুগশতম নিব যার সঙ্গে যেন বিনা ভগৎ, নিমেষ হইল যুগের সমান। ভগবানকে দর্শন করতে গিয়ে ফলক করছে, তার জন্য বিধি কি বিধির সমালোচনা করছে জানো না তুমি, তৈরি করতে ঠিক চোখ। প্রত্যেক জিনিসটাই তার তাই, আমাদের দর্শনের বিষয় যোগাবস্থ নয়, জ্ঞানাতীত লোকাতীত ত্রিগুণাতীত সেই তত্ত্ববস্তু ভগবান। নির্গুণ বলা হয়েছে ভগবানকে, কেন? প্রাকৃত গুণরহিত তিনি, পরন্তু অপ্রাকৃত গুণবান, অপ্রাকৃত রূপবান, অপ্রাকৃত লীলাপরায়ণ, অপ্রাকৃত শক্তিমান, এসব কথাগুলো বলা হয়েছে। জগতে কোন বিশেষণ সেই ভগবানের ঠিক ঠিকভাবে যথাযথ প্রযুক্ত হতে পারে না, জগতের কথা জগতেই থাকবে। অপ্রাকৃত রাজ্যের বস্তু অপ্রাকৃত ভাবেই অধিষ্ঠিত নিত্যকাল, সেই কথা বলছি। বৃন্দাবনে ইহ, বৃন্দাবনে প্রেম ভক্তি প্রদান করুন, আমার মত করছেন, বৃন্দাবনেই করতে বলছেন। অন্য জায়গায় খুলে কবে না ঠিক, বৃন্দাবনের মহিমা অধিক, মহাত্মা অধিক। এইখানে যদি আপনি প্রেম ভক্তি দান করেন তাহলে আমার পক্ষে ভালো হয়। ভক্তের প্রার্থনা, ভগবান যেখানে আছেন সেখানেই বৃন্দাবন, সেই বৃন্দাবনে প্রেম ভক্তি দান করবার জন্য অনুরোধ করছেন দামোদর কৃষ্ণকে। তিনি তো যে কোনো ভাবে যে কোনো জায়গায় দান করতে পারেন, কিন্তু বৃন্দাবনের মহিমা কেন, বৃন্দাবনে কেন বলছেন? সর্বাঙ্গ সুন্দর হবে সেই জন্য বৃন্দাবনের কথা উল্লেখ করছে। শ্রীধামের মহিমা, ভগবানের আবির্ভাব ভূমি, লীলাভূমির মহিমা এখানে প্রদর্শিত হচ্ছে, সেখানে হলে খুব ভালো হয়। বৃন্দাবনের মহিমা মহাত্ম এখানে প্রকাশ করছেন, সেই জন্য বৃন্দাবনেই দর্শন চাচ্ছেন। কি মূর্তি? তোমার এই দামোদর মূর্তি, তাহলে ওটা প্রাকৃত কোন মূর্তি নয়, দামোদর লীলা যেটা এটা অপ্রাকৃত লীলা ভগবানের, ওই মূর্তি দেখতে চাচ্ছেন
ওই বন্ধন রজ্জু কোমরে লাগানো আছে ওই মূর্তি দেখতে চাচ্ছি। কেন? বাস্কেটগুলো স্নেহ আছে, বাস্কেটগুলো প্রেমিক উদ্গম হবে ওই মূর্তি দর্শন করবে, সেই জন্য ওই মূর্তি দেখতে চাচ্ছি। অন্য কোনো মূর্তি আমি দেখতে চাই না। আমরা আগেই আলোচনা করেছি যে দর্শন করতে চাওয়া জিনিসটা সেটা অধিকারের ব্যাপার। গতকাল আলোচনা করেছি যে অধিকার নিয়ে আমরা অধিকার চাইছি এটা একরকম, আর অধিকারী আমি ভগবানের অহৈতুকী করুণা সিদ্ধ অধিকার নিয়ে চলতে চাচ্ছি এটা আর একরকম। যে কোনো ভাবেই হোক ভক্ত ভগবানের কাছে সবসময় প্রার্থনা রাখতে পারেন। যদি তিনি নিষ্কাম হন, নিষ্কাম কথাটা খুব একটা ভালো কথা নয়, এর উপরে অনেক তত্ত্বদর্শন আছে যেখানে ভক্ত সম্পূর্ণভাবে ভগবানের উপরে নির্ভর করেছেন, আমার ভালো মন্দের সমস্ত বিচার তোমার পরে দিয়ে দিলাম, এ সম্বন্ধে আমার কোনো বাহাদুরি নাই, আমি কিছু জানি না, অজ্ঞ, আমার মতো মূর্খ অজ্ঞ আর বাচীন দুনিয়ায় কেউ নাই, আমার কোন শক্তি সামর্থ্য নাই, কোন অধিকার নাই, আমার যে গুণ দেখে তুমি আমাকে কৃপা করবে দয়া করবে এমন কিছুই নাই, আমার না থাকলেও তুমি তোমার স্বীয় গুণে তুমি আমায় দয়া করবে, এমন প্রার্থনা ভক্তের। যে ভক্ত সম্পূর্ণরূপে নির্ভর করছেন ভগবানের পর তার তো আর কেউ নাই জগতে, তেমন ভক্তের জন্য ভগবান চিন্তান্বিত, ভগবান বিশেষ দায়িত্ব গ্রহণ করেন সেখানে করছেন সেখানে। ওই রকম ভক্তের প্রার্থনা কি এই বৃন্দাবনেই আপনার ওই দামোদর মূর্তি আমি দর্শনের প্রয়াসী আকাঙ্ক্ষা, বৃন্দাবনে প্রেম ভক্তির সুখ বিশেষের আবির্ভাব হেতু এবং তার প্রাদুর্ভাব বিশেষ থাকায় দাম বদ্ধাবস্থায় আমি আপনার সাক্ষাৎ দর্শন প্রার্থনা করছি। ভগবানের কোনটাই অশুভজনক নয়, সবটাই শুভজনক। ভগবানের স্নেহ মমতাও সুখজনক, ভগবান যদি কাউকে শাসন করেন গালাগালি দেন সেটাও শুভজনক, ঠিক একই কথা গুরু বৈষ্ণবের ক্ষেত্রে, সবটাই আমাদের মঙ্গলজনক। যদি ভালো কিছু দেখেন গার্জিয়ান প্রশংসা করেন, যদি অন্যায় কিছু দেখেন স্নেহ শাসন করেন, সবটাই মঙ্গলের জন্য। কিন্তু দুষ্ট ছেলে আমি, আমি বুঝবো কি করে সেই অপার্থিব স্নেহমমতা আমার উপলব্ধির বিষয় হচ্ছে কখন? শাস্ত্রগ্রন্থ আলোচনা করছি করতে করতে দেখি এক জায়গায় লেখা আছে, আরে হরিকথা শুনলেই সন্দেহ আসে, কি ব্যাপার? পাঠক পাঠ করছেন, বক্তা বক্তৃতা করছেন, কিন্তু শ্রোতার মধ্যে কিছু কিছু শ্রোতা তারা ভাবছেন এটা বোধ হয় আমাকেই লক্ষ্য করে বলছেন, মহা মুশকিলের কথা। তিনি তো শাস্ত্রের কথা ব্যাখ্যা করে যাচ্ছেন স্বাভাবিকভাবে, এর ভিতরে সন্দেহের কারণ ঘটছে কেন? আমার অন্তরটাই সন্দিগ্ধ, সেই জন্য ঘটনা আসছে। সমস্ত সংশয় ছিন্ন হয়ে যায় সাধুগুরু বৈষ্ণবের
প্রাকৃত তত্ত্ব দর্শন, তত্ত্ব সিদ্ধান্ত শ্রবণ করলে, ভগবত কথা হরি কথা শ্রবণ করলে, সেই কথাই তো ভাগবতে লেখা। ভিদ্যতে হৃদয় গ্রন্থে সিদ্ধান্তে সর্বসংশয়া শ্রীয়ন্তে চর্চকর্মাণি মহি দৃষ্টি অপিলাতমণি। আমাদের যত রকম ধরনের সংশয় সন্দেহ তত্ত্ব বিষয়ে অজ্ঞতা সবটাই তো কেটে যায় সত্যকথার শ্রবণ। সমস্ত সংশয়ের অবসান হয় যে কথা শ্রবণ করলে। কি কথা? কথা প্রসঙ্গ আমার সঙ্গীত ভবন্তী হৃৎকর্ণ রসায়ন কথা, হৃৎকর্ণ রসায়ন ভগবানের কথা শুনতে ভালো লাগে, কর্ণ রসায়ন। কিন্তু সেটা যদি আমি ঠিকঠিক ভাবে শ্রবণ করি, অর্থাৎ শ্রবণ মনন নিজিধ্যাসন যদি আমার একসঙ্গে হয়, তাহলেই আমার কল্যাণ। এটা কিরকম জিনিস শাস্ত্র বলছেন, সেটা হল কানের ভিতর দিয়া মরণে হসির গুপ আকুল করিল মন প্রাণ, আকুল করিল মর প্রাণ। সেরকম অবস্থা শুনতে হয় শুনছি এমন কথা নয়, হৃদয়কে স্পর্শ করবে সে কথা, চিত্তকে স্পর্শ করবে সেই কথা, এবং তদনুসারে কাজটাও হবে। শুনতে হয় শুনছি এমন কথা নয়, তেমন শ্রোতা তো অনেকেই বসেছিলেন, ভাগবতের পারায়ণ হচ্ছিল, তেমন শ্রোতা তো বহু ছিলেন, তার ভিতরে মুনি ঋষিরাও তো ছিলেন, রাজা মহারাজাও ছিলেন, সাধারণ গৃহস্থরাও ছিলেন, আবার প্রধান শ্রোতা বন্ধুকারী প্রেথরুটি সেও তো সেখানে শ্রোতা ছিল। কিন্তু ভাগবত পারায়ণ যে করলেন গোকর্ণ, বৈকুণ্ঠপুরে বিমান পাঠিয়েছেন ভগবান একজনের জন্য, ঠিক আছে, আর সকলের শ্রবণ তেমন হয়নি, আমরা সবাই শুনবেন আমাদের শ্রবণ হয়নি না গো। কি ব্যাপার? ওই সেই কথাই ব্যাখ্যা করছেন মহাপ্রভু, আমি হৃদয় মন মোর মন বৃন্দাবন মনে বনে এক করি জানি, তাহা তোমার পদদয় করা হো যদি উদয় তবে তোমার পূর্ণ কৃপা মানি। আমি হৃদয় মন সাধারণ মানুষের যে মন সেটা বিষয় আসক্ত মন, বিষয় কলুষিত মন। মোর মন বৃন্দাবন, আমার যে মনটা সেটা বৃন্দাবন, সেই মন মনে আর বৃন্দাবনে আমি একই ভাবছি, চিন্তাটা আমার একই। সেই মনে তুমি যদি তোমাকে উদয় করাও, তোমাকে প্রকাশ করাও, প্রকাশিত হও তুমি, তাহলে জানবো আমার প্রতি তোমার স্নেহ মমতা আছে, দয়া আর দাক্ষিণ্য আছে। এমন কথাটা বলতে যাচ্ছেন, সকলের মনটা তো এক হচ্ছে না, সকলের সকলের শ্রবণ কীর্তনটা তো একই রকম হচ্ছে না। যদি হয়, যদি হতো, তাহলে নিশ্চয়ই ব্যবস্থাও সেই অনুসারে হতো, কিন্তু তা হয়নি। ভগবত পারায়ণ শেষ পর্যন্ত সকলেই শ্রবণ করেছেন, কিন্তু একজনের জন্য বৈকুণ্ঠ থেকে বিমান এসেছে, গোলোক থেকে বিমান এসেছে, কিন্তু আবার সেই অধিকার অনেকেই পেতে পারেন, তারও প্রমাণ পাশাপাশি আছে। যখন তিনি বুঝিয়ে দিলেন আপনাদের শ্রবণ হয়নি, এই প্রেতের শ্রবণ হয়েছে, তাই এর জন্য
ভগবান বিমান পাঠিয়েছেন। আপনারা যদি ওইভাবে শ্রবণ করেন তাহলে আপনাদের জন্য ব্যবস্থা হবে। তখন পুনরায় আবার দ্বিতীয়বার ভাগবত পারায়ণ হল, তখন তো অসংখ্য বিমান এসেছে। তাহলে এই বিষয়ে তো ভগবানের এক চোখই আছে, ভগবানের পার্সিবিলিটি আছে, এ কথা তো বলা যাবে না। শ্রবণের ভেদেতে এখানে ভেদ এসেছে, ব্যবস্থার ভেদ এসেছে। আবার যখন শ্রবণটা সকলেরই সমান হচ্ছে তখন তো বহু বিমানই এসেছে, বহু ভক্তকে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু সেখানে একটা প্রশ্ন করা আছে, যদি ভগবান আমাদের ডাকেন, আচ্ছাই দেন, তবে আমরা যাওয়ার জন্য প্রস্তুত আছি কিনা, প্রশ্ন রয়েছে ভিতরে। যদি ভগবানের ডাক পড়ে, ক্ল্যারিয়ান কল, তাহলে আমরা যাওয়ার জন্য প্রস্তুত আছি কিনা, সে পরীক্ষাটা আমরা দিতে পারছি কিনা, সে পরীক্ষা দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি কিনা, এটি হল সব থেকে বড় প্রশ্ন। আমরা অনেকেই পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত নয়। আরে 12 মাসের সংসার আছে আমার, কত কাজ আছে, কি বলেন? যদি যমরাজ এসে হাজির হন, আরে দাঁড়ান থামুন, কালটা সেরে নেই, সময় দেন আমাকে। বর্ণনা আছে শাস্ত্রে, এক খুব গরিব দুঃখী এক বুড়িমা, তিনি বনাঞ্চলে গিয়ে কিছু শুকনো কাষ্ঠা আহরণ করে বাজারে বিক্রি করে কোন রকমের তার সংসার চালাতেন, তার আর কেউ ছিল না। একদিন অনেক শুকনো কাঠ পেয়েছেন, বোঝা খুব বড় হয়ে গেছে, আর দ্বিতীয় ব্যক্তি কেউ নাই। সেই বড় বোঝা বারবার করে তুলবার চেষ্টা করছেন, মাথায় তুলতে পারছেন না, পড়ে যাচ্ছে বারবার। তখন তিনি খুব দুঃখে খেয়ে বলে ফেললেন, হ্যাঁ যম, তুমি এত লক্ষ্যে দেখতে পাও, আমাকে দেখতে পাও না। 2-3 বার বলবার সঙ্গে সঙ্গেই যমরাজ এসে হাজির হয়েছেন তার কাছে। কি বলি মা, আমাকে তো কেউ ডাকে না, আমাকে কেউ ভালোবাসে না, কেউ দেখতে পারে না, তো তুমি যে আমাকে 3 বার ডাকলে, এই জন্য আমি এসেছি। চলো, বলে কোথায় যাব, আমি তোমাকে তোমার সঙ্গে যাওয়ার জন্য আসিনি, ডাকিনি তোমায়, তাহলে এই বোঝাটা তুলে দাও আমার মাথায়। যমরাজকে বলছেন বুড়িমা, যমরাজ বললেন, বুড়িমা তোমার এখনো অনেক পরমায়ু আছে, তুমি আমায় দেখেছো বলে এলাম, আমি তোমার বোঝা তুলে দিয়ে গেলাম, তোমার এখনো অনেক পরমায়ু আছে, ভগবানের নাম করো। ঠিক ওই রকম ধরনের ডাক যদি আমাদের পড়ে, বৃন্দাবন থেকে যদি এরকম ডাক পড়ে, এসো হে তোমার সময় হয়ে গেছে, আর ওখানে সময় নষ্ট করার দরকার নেই, চলে এসো। কজন যাওয়ার জন্য প্রস্তুত আছি আমরা, ওইখানে পরীক্ষা ধরা পড়ে যাবে সব, প্রায় সবাই বলে ফেলবো অনেক কাজ আছে, থাও থাও এখন সেসব কাজগুলো সারি। এসব কথাগুলো ভাগবতে খুব সুন্দরভাবে বুঝানো আছে। আমরা যেভাবে সংসারে আবিষ্ট নিবিষ্ট, সংসারটা কার জন্য করব, ভগবানের জন্য করব। ভগবান তুমি খুশি হও, তোমারই সংসারে তো আছি আমি, তোমারই সেবা করব, যারা যারা আমরা আছি তোমারই সেবা করব। যদি তোমার সেবা না হয় তাহলে আমার থাকার দরকার নেই এখানে, তোমার সেবাকে লক্ষ্য করেই এখানে আছি। তিনি বা তারা তো প্রস্তুত আছেন, কিন্তু যিনি বলছেন আমার এখন অনেক কাজ বাকি, যমরাজ তুমি এসেছো, যমদূত তুমি এসেছো,
আমার তো কাজ এখনো শেষ হয়নি, অনেক কাজ বাকি। শুনবে দুরন্ত কৃতান্ত কি শুনবে? ওটা শুনবে না অথচ। আর ভগবানেরই যদি ডাক আসে তাও তো যেতে চাইছি না, মনে করছি এইখানে মহর্ষি পাট্টা নিয়ে এইখানে আমি চিরদিন থাকব, চিন্তা ভাবনা সেই রকম। শাস্ত্র আমাদের তার শিকার নেই। সাধন ভজন মানে হৃদয়কে প্রস্তুত করা। আমি ভগবানের কাছে পরীক্ষা দিচ্ছি, দেব দিয়েছি, সেজন্য বসে থাকা, পরীক্ষায় ফেল করব না। এ প্রতিজ্ঞা আমার, ঠাকুর তুমি আশীর্বাদ করো যেন আমি পরীক্ষায় পাশ করতে পারি। ফেল করব কেন? জীবন সংগ্রামে আমি পরাজিত হব না, পরাস্ত হব না, সেই প্রতিজ্ঞা রাখতে হবে আমাদের। এই তো ভক্ত ভাব। সংসারে থেকে ওইটুকু অর্জন করতে হবে, ধৈর্য স্থৈর্য। আর পারি না, সহ্য করতে পারি না, অসহ্য হলেও সহ্য করতে হবে, সেই কথাই তো শাস্ত্রের উপদেশ। কেন কান্ত ক্ষান্ত হেরি দীর্ঘ পথ, ধৈর্য রাখতে হবে, উৎসাহ রাখতে হবে, সহ্য গুণ রাখতে হবে, তাহলে কোনো কিছুই তো আমার জন্য নাই এ সংসারে। আমি যদি ধৈর্য হারিয়ে ফেলি, অধৈর্য হয়ে যাই, হবে না কিচ্ছু। তাই এখানে ঋষি সত্যব্রত মুনি তিনি ভগবানের কাছে বলছেন, ঠাকুর তোমার এই বৃন্দাবন নামে, তোমার এই বালগোপাল মূর্তি, তোমার এই দামোদর মূর্তি আমার দর্শনের সুযোগ হোক। সাক্ষাৎ দর্শনই প্রার্থনা করছেন, তিনি যোগ্যতম অধিকারী, সেই জন্যই এরকম প্রার্থনা করছেন। বৃন্দাবনে বৃন্দাবন বিহারী রূপে ভগবত দর্শনের ইচ্ছা বিশেষ প্রকাশ হেতু সেই বৃন্দাবনে সর্বদা নিজের নিবাসও প্রার্থনা করছেন। থাকতে যদি হয়, বাস যদি করতে হয় এই দুনিয়ায়, তাহলে আমি যেন বৃন্দাবনেই বাস পাই। মোরেই অভিলাষ, কোথায় দিয়ে বাস? বৃন্দাবনে দিয়ে বাস, তার আগে কি আছে? নবদ্বীপে দিয়ে বাস, মায়াপুরে দিয়ে বাস বলা আছে। আমি যদি মায়াপুরের আনুগত্য বাদ দেই, নবদ্বীপের আনুগত্য বাদ দেই, তাহলে বৃন্দাবন বাসের অধিকার আমার নাই। ভারী সুন্দর কথা, গৌড়ীয় ভজন প্রণালীর মধ্যে এটা আছে। আমি যদি নবদ্বীপকে বাদ দিয়ে চলবার চেষ্টা করি, তাহলে কিন্তু অসুবিধা, প্রসেস প্রসিডিওর সব ভুল হয়ে যাবে, অঙ্ক মিলবে না, গুজামিল দেওয়া হয়ে যাবে। সেই জন্যে এসেছে আগেই গৌরধামের কৃপা প্রার্থনা, গৌরধামের আনুগত্য, একথা বলা আছে। নারাধিতং নববনং ব্রজকানানং দূরে আরাধিত দ্বিজসুত ব্রজনাগরস্তে নারাধিত দ্বিজসুত নতবিহ কৃষ্ণ। কি মানে হল? আরাধিতং নববনং ব্রজকানানং, নববন মানে নবদ্বীপ ধাম, রাধাবন এর নাম। যদি তুমি নবদ্বীপ ধামের আরাধনা করো ব্রজকানানন্দে, তাহলে তোমার জন্য ব্রজবাসের অধিকার আছে। নারাধিতং ব্রজবনং নববনং ব্রজ এব দূরে, আর নববন রাধাবন এটা যদি তোমার আরাধনার বিষয় না হয়,
তাহলে ব্রজ তোমার থেকে অনেক দূরে, অনেক দূরে। আরাধিত দ্বিজসুত ব্রজ নাগরস্তে, দ্বিজসুত রুক্মবর্ণ বিপ্রসূত শ্রীমন মহাপ্রভু গৌরাঙ্গ সুন্দর, তিনি যদি তোমার আরাধনার বিষয়বস্তু হন তাহলে কৃষ্ণ তোমার অতি নিকটে, ব্রজেশ ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ তাহলে তোমার অতি নিকটে। নারাধিত দ্বিজসুত ন তদিহ কৃষ্ণ, আর যদি সেই দ্বিজসুতকে রুক্মবর্ণ বিপ্রসূত শ্রী গৌর হরিকে যদি তুমি না চাও তাহলে ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ তোমার থেকে বহু দূরে, বহু দূরে। সবগুলো তো এসব কথাগুলো তো শুনতে হবে। নবদ্বীপ ধামের আনুগত্য যদি না থাকে তাহলে ব্রজধামের কৃপা আমি লাভ করতে পারি না। সেই কথাগুলো যে রয়েছে সেটা প্রবোধানন্দ সরস্বতীবাদের ধাম বাস প্রার্থনা, তিনি বলছেন আমার কোন আত্মীয় স্বজন কেউ নেই, যারা আমাকে নবদ্বীপ ধাম বাসের অধিকার দিচ্ছেন না বা আমাকে সেই দিকে যারা পরিচালিত করছেন না আমি তাদের কোন কথা শুনতে পারবো না, মানতে পারবো না। স্বামীন মাতা সচমে পিতান, স্বামীন বন্ধু সচমে সখান, স্বামীন মিত্র সচমে গুরুর্ণ, জুমেন রাধাবন বাসন ইচ্ছে। যিনি আমাকে রাধাবন নবদ্বীপ ধামে দাম বাসে প্রেরণা যোগাচ্ছেন না, সেই পরামর্শ দিচ্ছেন না, তিনি আমার মাতা নন। স্বামীন মাতা সচমে পিতান, তিনি আমার পিতা নন। স্বামীন বন্ধু সচমে সখান, তিনি আমার বন্ধু নন, তিনি আমার সখান। স্বামীন মিত্র, তিনি আমার মিত্র নন। সচমে গুরুর নন, তিনি আমার গুরু নন। জমিন রাধাবন বাসন ইচ্ছে, যিনি রাধাবন নবদ্বীপ বন নবদ্বীপ ধামের আনুগত্য আমাকে শিক্ষা দিচ্ছেন না। বিচারগুলো কি আমরা আলোচনা করেছি, সাধন ভজন মানে হল আনুগত্যের ধর্ম। আনুগত্য যদি রাখি তাহলে সব ঠিক আছে, আর আনুগত্য যখনই ছেড়ে দেই তখনই আমি বিউইল্ডার্ড, পথভ্রান্ত, পথিক, দিশেহারা। সেই কথাই তো রয়েছে সাধন ভজন ক্ষেত্রে, কথাগুলি তো এইভাবে শিক্ষা দেওয়া আছে। ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবা, হরিগুরু বৈষ্ণব তিনের স্মরণ, তিনের স্মরণে হয় বিঘ্ন বিনাশন। এই তিনজনকে বাদ দিয়ে আমি চলতে পারবো কি আমার জীবন পথে? সম্ভাবনা নাই। একটা বাচ্চা ছেলে মেয়ে যেমন মা বাপ গার্জিয়ানকে ছাড়া চলতে পারে না, ঠিক একই কথা। শাস্ত্রীয় বিচারগুলো তো এইভাবে দেখানো হয়েছে। হরিনাম করব গুরু বৈষ্ণবের আনুগত্যে, সাধুগুরু বৈষ্ণবের আনুগত্যে। আনুগত্য ছাড়লেই আমার সবটাই গেল, আর কোনো অধিকার নেই। আশ্রয় লইয়া ভজি তারে কৃষ্ণ নাই তজি, আর সব মরে অকারণ। তত্ত্বদর্শন তো বুঝতে হবে আমাকে, যেখানেই থাকি না কেন আমি নবদ্বীপের আনুগত্যে ব্রজ ভজন প্রয়াস। এই কথাটা রয়েছে। ভগবত দর্শনের ইচ্ছা বিশেষ প্রকাশ হেতু বৃন্দাবনে সর্বদা নিজের নিবাসও প্রার্থনা করছেন ঋষি, ওখানে যেন আমার বাস হয়, অন্য জায়গায় আমাকে বাস দিও না। মরে অভিলাষ বৃন্দাবনে দিও বাস বলা চলবে, তার আগে নবদ্বীপ ধামের আনুগত্য চাই। নবদ্বীপ ধামের আনুগত্য না হলে হবে না, ব্রজবাসের অধিকার লাভ হবে না। এ কথা সুন্দরভাবে বোঝানো আছে।